ঠিক আছে, আপনাদেরকে গ্রুপে যেটা দিয়েছি আমি অলরেডি, ওটা আমাদের গুগল ক্লাসরুমের লিঙ্ক, আমি ওটা আবার দিয়ে দিই। আপনারা যে কজন এখানে জয়েন করেছেন তারা যদি পারেন তো ওটাতে একটু ইয়ে করে যান, আমি একটু গুগল ক্লাসরুমটা ওয়ার্ক থ্রু করিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে কিভাবে সমস্ত টপিকগুলো খুঁজে পাওয়া যাবে এবং কিভাবে কোনো কোশ্চেন আপনাদের থাকলে সেগুলোকে আপনারা করতে পারেন। এইটা হচ্ছে গুগল ক্লাসরুমের লিঙ্ক যেটা আমি চ্যাটে দিয়ে দিচ্ছি এখন। এইটা অলরেডি দেখলাম কয়েকজন জয়েন করেছে, তো এইটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম যেটা আমরা তৈরি করেছি। তো এইখানে আমরা কি চ্যাটে যেটা দিলাম ওটাই জয়েন করলে আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট ভিউটা। তো এখানে দেখুন কোন দিন কি ক্লাস হবে সেগুলো সব ইয়ে, আমি অনেকগুলো মেটেরিয়ালও বানিয়েছি, সেই মেটেরিয়ালগুলো আমি আপাতত ক্লাস ওয়ার্কের মধ্যে দিয়েছি। তো ধরুন আজকে আপনাদের যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে এই গুগল ক্লাসরুমটা বানিয়ে সুবিধাটা কী হলো না, আপনারা যেমন ধরুন এতদিন কি করছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করছিলেন যে বা গুগল স্লাইড, এইগুলোতে কিন্তু আমরা গুগল ড্রয়িং এগুলোতে কিন্তু আমরা রেকর্ডিংটা করিনি, কারণটা হচ্ছে তখন আমাদের রেকর্ডিং এর জন্য যে অ্যাকাউন্টটা আপগ্রেড করতে হয় সেটা ছিল না। তো তারপরে এখন আমরা রেকর্ডিংটা তৈরি করেছি। তো প্রথম দিককার ক্লাসগুলোতে রেকর্ডিং না থাকলেও পরের দিকের ক্লাসগুলো যেমন এই গুগল ফর্মস থেকে আর কি যদি দেখা যায়, তো তাহলে ধরুন গুগল ফর্মসটা আপনি ভুলে গেছেন অল্প, যে কি এখানে কি হচ্ছে ব্যাপারটা, তো এখানে গিয়ে আপনি পুরো রেকর্ডিংটা দেখে নিতে পারেন। আপনার মনে হলো যে কোনো একটা প্রশ্ন করবেন, তো আগে কি এমনি গ্রুপে কি হয় আপনি এমনি একটা করেন, এটা হতেই পারে যে আপনার কোশ্চেনটা কোনো পুরো ইয়েতে নিচে চলে গেল, তো এই যে স্ট্রিমে আসবেন, এই স্ট্রিমে এসে কিছু একটা মানে আমি স্টুডেন্টদেরকেও প্রিভিলেজ দিয়ে রেখেছি, এখানে স্টুডেন্টরাও কোশ্চেন করতে পারে, কোনো একটা প্রশ্ন এখানে করতে পারেন, এবং কোনো একটা প্রশ্ন করলে এই দেখুন এখানে প্রিয়াংশু যেমন লিখেছে সেইটা থ্রেড হিসেবে চলতে থাকবে, মানে ঠিক ফেসবুক পোস্ট যেমন হয়। তো এই ক্লাসটা যদি আপনারা জয়েন করে নেন আর কি, তাহলে সুবিধাটা এটাই হবে যে এরপরে কোনো আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো আপনারা এখানে নর্মাল ওয়েতে করতে পারবেন, এবং ক্লাস ওয়ার্ক যেটা দেখতে পাচ্ছেন ক্লাস ওয়ার্কটা এইভাবে একদম সঠিকভাবে সাজানো আছে কোন দিনের কি আছে। ফার্দার কোনো আমার যদি মেটেরিয়াল আপলোড করার থাকে, আমি যদি দেখি আরও কোনো ইউজফুল ইউটিউব ভিডিও থাকে যেটা কিনা এই লার্নিংটাকে কমপ্লিমেন্ট করবে, তো সেক্ষেত্রে আমি সেইগুলো আপলোড করে দিতে থাকবো, ঠিক আছে? তো এইভাবে আমরা বেসিক্স অফ কম্পিউটিং এর এটা এই জিনিসটাকে ইউজ করবো, এবং পরের দিকে আমরা আরো যদি পারি তো ক্লাস ওয়ার্কে আমি চেষ্টা করবো যে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়ার, যে অ্যাসাইনমেন্টগুলো কিনা যে অ্যাসাইনমেন্টগুলো টাইম টু টাইম যে কেউ করতে পারে, এবং করার পরে বিভিন্ন রকম সুবিধা হতে পারে আর কি, মানে ওর উপর বেস করে আমরা কিছু একটা গ্রেডেশন সিস্টেম চালু করলাম, বা সত্যি যদি পসিবল হয় আমরা যদি একটা ভোকেশনাল সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করতে পারি আর কি, যে এই ছেলেগুলো এরা এতগুলো ক্লাস করেছে। তো মেটেরিয়ালস নট ওপেনিং বলতে মানব কি বলছো, একটু আনমিউট করে বলতে পারো। মেটেরিয়ালগুলো আছে ওখানে, ক্লিক করার পরে কিছু দেখতে পাচ্ছ না? না মানে এখন আমি সবগুলো আপডেট করিনি, যেমন এই এখানে নেই, ঠিক আছে? এই যে গুগল শিটের পর থেকে, কারণ আমাদের শুরুর দিকের ক্লাসগুলো না রেকর্ডিং করা হয়নি, হ্যাঁ আমাদের ফর্মস অনওয়ার্ডস রেকর্ডিংগুলো করা হয়েছে, এইখানে ক্লিক করলে দেখবে। আর ভিউ মেটেরিয়ালে আমি আপাতত এইটা করেছি, তো তোমরা আপাতত তোমাদের ক্লাস কমেন্টস কিছু থাকলে লিখতে পারো ওখানে, যে এই ক্লাসে এই এই এত মিনিটে এইটা আমি বুঝতে পারছিলাম না, এই ধরনের কথা তোমরা লিখতে পারো। তো আমি পিডিএফ বা ওই টাইপের কিছু এখনো কিছু আপলোড করিনি, যেহেতু আমাদের এই জিনিসগুলো পুরোপুরি আছে, ঠিক আছে? ক্লিয়ার? এই যে ক্লাস লিঙ্কটা তো দেখতে পাচ্ছ মানব? ক্লাস লিঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলোই নিচের দিকে অনেকগুলো আছে, শুভময় বর্মন পোস্টেড এ নিউ ম্যাটেরিয়াল, ইউজ গুগল ড্রয়িং ফর পোস্ট ক্রিয়েশন। হ্যাঁ হ্যাঁ, এই যে ক্লাস ওয়ার্কে এসে দেখতে পাবে, বুঝলে তো? এই যে এখানে যদি মেটেরিয়ালসে, তুমি এখানে মেটেরিয়ালসে যাচ্ছ, তো এই যে এখানে যে লিঙ্কটা পাবে সেইটাই, বুঝতে পেরেছো? আর তুমি একজন একদম মানে কম্প্রিহেনসিভ ভিউ পাবে হচ্ছে ক্লাস ওয়ার্কে এলে। ক্লাস ওয়ার্কে এলে আমরা কি কি করেছি, লার্নিং ফর প্রোডাক্টিভিটি এন্ড শিডিউলিং টুলস, মনে করো তোমার কোনোদিন পোস্টার ক্রিয়েশনের জন্য দরকার পড়লো, তখন তুমি দেখে নিলে আচ্ছা গুগলের এইটা অলরেডি হয়েছিল, তো এটা আমরা কি করবো আবার যখন রিভিশন ক্লাসে যাব তখন সেটাকে আমরা আপলোড করে দেবো এখানে। হ্যাঁ, আমরা যেহেতু তখন আমাদের রেকর্ড করা হয়নি সেই কারণে এটা নিয়ে, বুঝতে পেরেছ? এটা আমি আপডেট করে দেবো আস্তে আস্তে, তো আজকের ক্লাসটাও যেমন ফার্দার আপডেট করব। তো এটা হচ্ছে আমাদের আমাদের গুগল ক্লাসরুম একটা তৈরি হয়ে গেল, এখানে সমস্ত টপিকগুলো আমরা দেখতে পাচ্ছি।
তো যাই হোক, তাহলে আমরা এবার ইয়েতে চলে যাই। প্রথমে আমরা আমাদের টু ডুতে যাই। তো মাইক্রোসফট টু ডু নিয়ে আমরা আগের দিনে একটু কথা বলতে স্টার্ট করেছিলাম। মাইক্রোসফট টু ডু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি কাজে লাগে? মাইক্রোসফট টু ডু হচ্ছে, আমরা যেমন আমাদের তো গুচ্ছ রকম গোল সেটিং করতে পারি, করতে থাকি। আমরা ভাবি যে সকাল থেকে এই পড়াশুনোগুলো করব, আমরা আমাদের এমনকি গুগল ক্যালেন্ডারে পর্যন্ত করে দিই যে আচ্ছা 6টা থেকে 9টা অবধি আমি ইউপিএসসির জন্য পড়বো, 9টা থেকে 10টা আমি ব্রেকফাস্ট এবং ধ্যান করব, তারপরে এই 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 করতে থাকবো। কিন্তু ব্যাপার হচ্ছে ওইগুলো আমাদের ম্যাক্সিমাম টাইমেই ফলো করা হয় না, ঠিক আছে? তো সেইটাকে ফলো করার জন্য আমরা চেক বেসড, মানে চেক বক্স বেসড সিস্টেম একটা আমাদেরকে মাইক্রোসফট টু ডু দিচ্ছে। মানে চেক বক্স বেসড সিস্টেম কি হয়, যখনই তুমি একটা কোনো কাজকে, মানে এটাকে সাইকোলজির টার্মসেও বলা হয়ে থাকে, যে যখনই আমরা একটা কোনো কাজকে চেক করছি আর কি, আছে এই কাজটা আমাদের শেষ হয়ে যাচ্ছে, তখন সেটা আমাদের অনেক প্রোডাক্টিভিটি অ্যাড করে, ঠিক আছে? তো সেই রকম টার্মসে মাইক্রোসফট টু ডু খুব ইউজফুল জিনিস। আর একদিনের কাজ পরের দিনে টেক ওভার হয়ে যায়, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে এখন আস্তে আস্তে দেখাবো। তো তোমরা তোমাদের প্রতিদিনকার কাজ, প্রতিদিনকার পড়াশুনো, প্রতিদিনকার অফিস, স্টাডি, ব্যায়াম, ধ্যান, যা কিছু সমস্ত কিছু এখানে তোমরা ইয়ে করতে পারো। তো তার জন্য আমরা কিসে যাবো? তার জন্য যাবো আমরা হচ্ছে outlook.live.com, ঠিক আছে? outlook.live.com-এ যাবো। তো outlook.live.com-এ আমি তোমাদেরকে এর আগে এই যে গুগল ক্লাসরুম যখন দেখাচ্ছিলাম, একটা এখানে পার্টিকুলার ক্লাস ছিল, যে ক্লাসটায় আমরা কিনা করেছিলাম যে আমরা কি করে মাইক্রোসফট অফিস টুলসকে পুরোপুরি ফ্রিতে ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা মাইক্রোসফট সুয়ে শিখেছিলাম আর মাইক্রোসফট অফিস টুল শিখেছিলাম। তো মাইক্রোসফট অফিস টুল তোমরা, তোমাদের আশা করি মনে আছে যে মাইক্রোসফট অফিস কিন্তু এখন আর কারো কাউকে পাইরেটেড ভার্সন ইউজ করবার প্রয়োজন নেই, সবাই এমএস অফিস একদম কমপ্লিটলি ফ্রিতে ইউজ করতে পারে। মাইক্রোসফট সেই ব্যবস্থা আমাদের করে দিয়েছে। সেটা কি করে করতে হয় সেটা যেমন দেখিয়েছিলাম, ওটা আজকে আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, যে মাইক্রোসফটের টুলসগুলো আমরা কি করে ফ্রিতে ইউজ করতে পারবো। সেটা হচ্ছে এই যে outlook.live.com-এ, কেউ যদি দেরি করে জয়েন করে থাকো কোনো চাপ নেই, জাস্ট স্টার্ট করেছি আমরা। এই যে outlook.live.com-এ যাবো, তোমাদেরকে আমি লিঙ্কটা এখানে চ্যাটে পেস্ট করে দিচ্ছি। outlook.live.com-এ গিয়ে আমরা কি করব, সেখানে আমরা আমাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। তো এই ফ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে, এটা করার দরকার নেই তোমাদের যদি আগের দিন থেকে হয়ে থাকে, স্টিল আমি একবার দেখিয়ে দিই তোমাদের। ধরো আমি আমারটা তৈরি করছি, shubhamoy.8.barman, এরকম একটা আমার অ্যাকাউন্ট তৈরি করলাম। অ্যাকাউন্টের কিছু একটা পাসওয়ার্ড দিলাম আমি, এটা কিছু একটা আপাতত তোমরা ইয়ার বা কিছু একটা দিয়ে বেরিয়ে চলে যাও, ঠিক আছে? কোনো ওইগুলো নিয়ে চিন্তা নেই। তারপরে দেখো, ও তোমাকে একটা পাজল সলভ করতে বলবে, এটা কিছুই না, এটা তোমাকে এটাকে সোজা করতে হবে আর কি। এটা যে আছে এটাকে সোজা করে ডান করলেই ও বলবে যে আচ্ছা ঠিক আছে, এটা স্প্যাম নয়, করে ও তোমার পরের স্ক্রিনটাতে তোমাকে office.com এর যে ল্যান্ডিং পেজ সেটা নিয়ে চলে যাবে। সবাই এই অবধি আসতে পেরেছো লগ ইন করে? এইটা যদি কেউ মোবাইল থেকে করছো, ঠিক আছে, কেউ যদি মোবাইল থেকে করছো, তাহলে তোমরা কি করতে পারো, তোমরা এখানে প্লে স্টোরে যাও। প্লে স্টোরে তোমরা পাবে হচ্ছে মাইক্রোসফট টু ডু, এটাকেও তোমরা ইনস্টল করতে পারো, মাইক্রোসফট টু ডু, ঠিক আছে? এটাকেও তোমরা ইনস্টল করতে পারো, এগুলো একেবারেই সিমিলার কাইন্ড অফ টুল, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে চলে এলাম, প্রত্যেকে কি এই জায়গাটায় আসতে পেরেছো, কারো কোনো অসুবিধা আছে, কেউ কিছুতে আটকে আছো বা কারো কোনো জায়গায় অসুবিধা?
তো আমরা টু টুতে চলে এলাম। টু টু লঞ্চ হওয়ার পরে আমরা দেখতে পাবো যে এরকম অনেক কিছু আছে, আমাদের কোন দিন কি করবার, এরকম মাই ডে, মানে এটা আজকের, আমার আজকের দিনটা এই যে 22শে অগস্ট 2021, এই দিনটাকেও ডিনোট করছে ইম্পর্টেন্ট। আমরা কি করে এগুলো সমস্ত ব্যবহার করতে পারি সেগুলো আমরা দেখাই। তো আমি ধরুন একটা টাস্ক ক্রিয়েট করলাম যে রিড দ্য বুক কর্মযোগ ফর 45 মিনিটস, 45 মিনিটের জন্য এই বইটা পড়ব, ঠিক আছে? পড়ে আমি এটাকে আমার এখানে টাস্কে অ্যাড করে দিলাম, ঠিক আছে? তারপরে আমি আরেক এইট আওয়ার্স খুবই স্টাডি ফর ইউপিএসসি প্রথমে দিলাম, হয়তো সোশিওলজি এরকম 1 আওয়ার, এরকম টাইপের একটা কথা, মানে আমি সমস্ত টাস্ক গুলোকে ছোট ছোট করে ভাঙতে থাকছি, ঠিক আছে? তো এরকম করে সব টাস্ক গুলো আমি আমার ক্রিয়েট করলাম, আরো হয়তো এরকম একটা টাস্ক আমরা ক্রিয়েট করলাম যে কি হতে পারে, যে এক্সারসাইজ এক্সারসাইজ ফর 30 মিনিটস, ঠিক আছে? এরকম সব টাস্ক গুলো আমি আজকের আমার ক্রিয়েট করে রেখে দিলাম। এবার গুগল ক্যালেন্ডারে তো আমি আমার তৈরি করে রেখেছি যে এই এই সময় থেকে এই সময় এগুলো করব। মাইক্রোসফট টু ডুটা গুগল ক্যালেন্ডার থেকে কি সেন্সে বেটার, না এইটাকে আমরা এইখানে অ্যাড ডিউ ডেট টাইম এগুলো অলরেডি আমি দিতে পারি, আমি বলতে পারি যে আমাকে কখন তুমি রিমাইন্ডার দেবে এইটা নিয়ে। যেমন মাইক্রোসফট, যেমন গুগল গুগল ক্যালেন্ডারের ক্ষেত্রে কি হয়, গুগল ক্যালেন্ডারে যে শুধুমাত্র 15 মিনিট আগে কি 30 মিনিট আগে একটা মিটিং এর বা ইয়েতে হয়, এটা হচ্ছে পুরো পার্সোনাল রিমাইন্ডার সেট করা যায়। তুমি যদি তোর মোবাইল অ্যাপটা ইনস্টল করে নাও, তাহলে মোবাইল অ্যাপে তোমার পুশ নোটিফিকেশন চলে যাবে যে এই সময় আমি বললাম যে আজকে আমাকে লেটার টুডে 6টার সময় ইয়ে করো আর কি, ঠিক আছে? অথবা আমি কোনো একটা ডেট আমি এরকম সিলেক্ট করলাম যে এটা আমাকে তুমি কালকে মনে করিও, আজকে দরকার নেই দাদা, তুমি মঙ্গলবার মনে করাও আমাকে, ঠিক আছে? তো 24 তারিখের মধ্যে এটা আমাকে করতে হবে। এই অপশনটা এই যে আমি যেই এটাকে সিলেক্ট করলাম কোনো একটাকে, তখনই এই ডান দিকে এটা চলে এলো, ঠিক আছে? তো এই এই যে কখন এটা রিমাইন্ডার হবে, এই এই সব টাইম গুলো আর কি, সেটা হতে পারে যে কোনো একটা অন্য সময় একটা রিমাইন্ডার, কিছু এরকম করে আমরা সিলেক্ট করতে পারি এগুলোকে, ঠিক আছে? তো রিমাইন্ডারের ওরা আমাকে 4টে স্টেপ দিয়ে দিয়েছে যে এটা 9টার সময় হতে পারে, এই সময় হতে পারে, কি সন্ধ্যে 8টার সময় হতে পারে, এই বেসিসে আমি রিমাইন্ডার গুলোকে সেট করতে পারি, ঠিক আছে? এবারে যেটা বলছিলাম আমি, যে মজার জিনিস যেটা, ধরুন আমি সকালবেলা উঠে এক্সারসাইজটা করে নিলাম, ঠিক আছে, এটা 24শে অগস্ট না দিয়ে এটা টুডে করে দিই, তো এটা আজকের জন্য এটা ডিউ আছে। আমি যেই এটাকে করলাম, যেই এটাকে আমি করলাম, সঙ্গে সঙ্গে দেখুন একটা সাউন্ড পেলাম আর এখানে আমার একটা ক্রস হয়ে গেল, মানে আমার যে যে কাজগুলো হয়ে যাচ্ছে গুগল ক্যালেন্ডারে কি হচ্ছে, গুগল ক্যালেন্ডারে আমার শিডিউলটা, আমি ওই সময় কাজ করলাম কি করলাম না কিছু যায় আসে না, শিডিউলটা জাস্ট টাইমের পর টাইম, মানে এক্সকিউজ মি, 9টা থেকে 12টা এটা আছে, 12টা থেকে 1টা আমাকে এটা করতে হবে, 1টা থেকে 2টা লাঞ্চ করতে হবে, তো হতেই পারে আমার 1টা থেকে 2টা লাঞ্চ না হয়ে সেটা 3টে থেকে 4টে কোনো কারণে শিফট হলো। তো এইখানে আমরা শুধু এইটুকু লিখতে পারি যে লাঞ্চ, ঠিক আছে? করে আমরা আমাদের যদি লাঞ্চটা কমপ্লিট হয়ে যায় তো তাহলে আমরা সেটাকে এখানে কমপ্লিশনে দিয়ে দেবো, করে আমরা পরপর পরপর এগুলো হয়ে যেতে থাকে, ঠিক আছে? তো এইভাবে আমরা জিনিসগুলো ইয়েতে করতে পারি। এবার আরো মজার জিনিস এই যে স্টাডি ফর ইউপিএসসি সোশিওলজি 1 আওয়ার, ঠিক আছে? এবারে যখন আমরা একটা কিছু পড়াশুনো করতে বসি তখন সেই পড়াশোনাটার তো অনেকগুলো স্টেপ থাকবে। যেমন আপনি ভাবলেন যে আমি একটা ইউটিউব লেকচার দেখবো প্রথম 30 মিনিট, তারপর সেই ইউটিউব লেকচারটার উপর নেক্সট 30 মিনিট আমি কোশ্চেন অ্যান্সার প্রিপেয়ার করবো আমার মতো, তাহলে আমি অ্যাড স্টেপে, এখানে যে অ্যাড স্টেপ বলে জিনিসটা আছে আমি এটাকে সিলেক্ট করলাম, তো অ্যাড স্টেপ বলে যে জিনিসটা আছে সেই অ্যাড স্টেপে গিয়ে আমি দিলাম যে স্টাডি, হ্যাঁ স্টাডি ফ্রম দৃষ্টি আইএস ইউটিউব চ্যানেল, এটা একটা খুব নাম করা, যেটা দৃষ্টি আইএস ইউটিউব চ্যানেল, ওখান থেকে আমি অ্যাবাউট টুডেজ জিকে, ওদের একটা ভালো খুব সেকশন আছে আজ টুডেজ জিকে বলে, মানে এটা ইউপিএসসি ক্যান্ডিডেট না হলেও আপনি ফলো করতে পারেন, ভালো এটা টুডেজ জিকে। তারপরে ফর্ম মাই ওন কোশ্চেন্স, ঠিক আছে? করে কি হলো, এই একটা পার্টিকুলার জিনিসের যে স্টেপস গুলো আছে সেই স্টেপস গুলো চলে এলো। আমি যদি এরকম এক একটাকে টিক মারতে থাকি আমার পড়াশোনার এই স্টেপস গুলো এখানে কমপ্লিট হতে থাকবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার সমস্ত মানে একদম উপর উপর এই ফাংশনালিটি। এইবারে প্রতিদিনকার আমরা তো
জিনিসপত্র ইয়ে করতেই পারি। হ্যাঁ স্বর্ণাভ বলো। বলছি আমার স্টেপটা কিভাবে এক করলে একবার দেখাবে, এই যে ধরো আমি কর্মযোগা আছে তো, এইটা এখানে দেখো অ্যাড স্টেপ হ্যাঁ বলে হ্যাঁ একটা আছে। ওটা ওটা কিভাবে, এটা বুঝতে পারলাম না এই ফিচারটা অ্যাড জিনিসটা। স্টেপ হচ্ছে তোমার তো একটা 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 তুমি জিওগ্রাফি পড়ছো আজকে, তো তুমি সেইটাকে আরো অ্যাড থেকে নিলে ঠিক আছে। যে আমি জিওগ্রাফি আধ ঘন্টা আমি টেক্সট বুকটা পড়বো, পরের আধ ঘন্টা আমি সেই টেক্সট বুকটা থেকে লিখবো। আচ্ছা মানে আমরা যেরকম রুটিন রুটিন করে যেরকম একটা সাবজেক্টের ব্রেক করে যেরকম, হ্যাঁ হ্যাঁ এবার একটা এক্সারসাইজ প্রথমে তুমি করলে, মনে করো যে তুমি স্কোয়াটস মারবে ঠিক আছে, তুমি মনে করো প্রথমে ঠিক করলে জাম্প স্কোয়াটস মারবে, ওকে। তারপরে তুমি ভাবলে যে তুমি বাইসেপ কার্লস মারবে, ওকে। তো এরকম করে তুমি জিনিসগুলোকে ভেঙে নিতে পারো, তোমার যে এই কাজগুলো হয়ে যেতে থাকলো তুমি সঙ্গে সঙ্গে এটা ঠিক করে দিতে থাকলে যে এগুলো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো এটা গেল হচ্ছে একদম উপর উপর, এটা এটা খুব বেশি ফাংশনালিটি কিছু নেই, এটা যে কারণে সুবিধা হয় যে কোনো আমাদের মাথায় তো সারাদিন হাজার একটা আইডিয়া আসতে থাকে, হাজার একটা জিনিস আসতে থাকে, কি হবে এখানে আমাদের সেই জিনিসগুলো কোনোভাবে মিস হবে না আমাদের এই টু ডু দে কখনো, মানে অন্তত একবার আমি আমি ধরে নিলাম যে কোনো একটা আমি ভালো একটা ইউটিউব ভিডিওকে বুকমার্ক করে রাখলাম, তো দিনের শেষে কোনো একটা সময় যে সারাদিনে কোনো একটা ভালো ইউটিউব ভিডিও ওটাকে দেখবো আর কি, বা কোনো একটা ভালো হোয়াটসঅ্যাপ মেসেজ, যে একটা চেক হোয়াটসঅ্যাপ মেসেজ অনলি ওয়ান্স আ ডে, অনলি ওয়ান্স আ ডে, তুমি এরকম একটা কিছু ইয়ে ঠিক করলে অনলি ওয়ান্স আ ডে ঠিক আছে। তো এই এটা যেন এর থেকে বেশি না হয়, এরকম টাইপের তুমি সমস্ত কিছু ইয়ে করে দিতে থাকলে। তো এবার যারা একটু লেটে জয়েন করেছো, আমি তোমাদেরকে বলি, সন্দীপ দেখলাম এক্ষুনি জয়েন করলে, তারপর অঙ্কন জয়েন করলে, তোমরা এই ক্লাসটা রেকর্ড হচ্ছে ঠিক আছে, তো আশা করি তোমরা অলরেডি ইয়েটার পার্ট, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেটার পার্ট, আর যদি সেটার পার্ট নাও হও তাহলেও আমরা একটা গুগল ক্লাসরুম খুলেছি, ওই গুগল ক্লাসরুমের লিঙ্কটা দেখো এই চ্যাটে আছে, সেই গুগল ক্লাসরুমটা তোমরা জয়েন করে যাবে, এই লিঙ্কটা আমি পোস্ট করে দেবো। এই প্রথম 15-20 মিনিটে যে ডিসকাশনগুলো হচ্ছে সেগুলো যদি বাই চান্স মিস হয়ে যায় তোমাদের, তোমরা ওটাকে ইয়ে করতে পারো ঠিক আছে। তো দিস ক্লাস ইজ গেটিং রেকর্ডেড, আর এই গুগল ক্লাসরুম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোতেই আমি পোস্ট করে দেবো। তো এই এইটা তো গেল একটা ওভারঅল ফাংশনালিটি, এবার এটা কি সুবিধা দিচ্ছে গুগল ক্যালেন্ডার বা এইগুলোর থেকে, মনে করো তুমি ইউপিএসসি নিয়ে সার্চ করলে ঠিক আছে, তুমি দেখতে চাইলে যে আমি ইউপিএসসির জন্য কবে কবে কি কি পড়াশোনা করেছি, যেই তুমি এখানে সার্চ করলে দেখলে মাত্র ইউপিএসসি যে একখানা ছিল মাই ডেতে ওটা চলে আসবে। এবার যদি সেটা পরের কোনো ডেটেও আসে, ইউপিএসসিতে কবে তুমি কি পড়াশোনা করেছো, কত ঘন্টা পড়েছো, সমস্ত কিছু তুমি এখান থেকে সুন্দরভাবে ট্র্যাক করতে পারবে ঠিক আছে। আরো তো এইগুলো হচ্ছে এখানকার বেসিক ফিচার, আর এখানে আছে এই যে ক্যাটাগরি বলে জিনিস আছে, যে রেড ক্যাটাগরি মানে যেগুলো হয়তো তুমি করতে পারো, যেগুলো মানে যেগুলো আজকেই করতে হবে সেরকম একটা কিছুকে রেড ক্যাটাগরিতে ফেললে, যেগুলো পরে করলেও হয় সেগুলো ইয়েলো ক্যাটাগরি, এরকম টাইপের তুমি তোমার মতো এরকম ক্যাটাগরি সিলেক্ট করতে পারো। আরো হচ্ছে অ্যাড ফাইল, মনে করো তুমি একটা কোনো একটা কাজ করছো, কাজ করতে করতে তোমার মনে হলো এটার করেসপন্ডিং একটা, মানে আমাদের যেমন অফিস টফিসে হয় যে এই কাজটার করেসপন্ডিং একটা একটা অ্যাটাচমেন্ট আছে, একটা এক্সেল শিট আছে, এক্সেল শিটটাকে আমি এখানে আপলোড করে রেখে দিলাম, যাতে আমি পরে কখনো যদি টাস্কটাকে ইয়ে করি তাহলে আমি যেন এখানে ভিজিট করতে পারি ঠিক আছে। তো এই সমস্ত ফাংশনালিটিগুলো তোমরা একটু এক্সপ্লোর করে দেখো, এগুলো এগেন খুব জরুরি নয়, বাট এটা ওয়ান অফ দ্য টুল যেটা কিনা আমাদেরকে আমাদের প্রতিদিনকার যে কাজগুলো এগুলোকে অর্গানাইজ থাকতে সুবিধা করে। এইবারে এখানে আরেকটা জিনিস আছে নিউ লিস্ট বলে, নিউ লিস্টটা একটু দেখিয়ে দিই, যেমন ধরুন ইয়ের ক্ষেত্রে বলছি, যারা ধরুন ওয়ার্কিং প্রফেশনাল তাদের তো এরকম হতেই থাকে না, যে কোনো একটা ফাইন্যান্সিয়াল জিনিস, যে কোনো একটা এলআইসি ফিল আপ করতে হবে, কোনো একটা ফর্ম 60 নিয়ে করতে হবে, তো নিউ লিস্টে আমি এরকম একটা নিউ লিস্ট নিজের বানাতেই পারি ফাইন্যান্সেস ঠিক আছে। করে ফাইন্যান্সেস এর মধ্যে আমি এগুলো করলাম, ফাইন্যান্সেস এর মধ্যে আমি লিখে দিলাম যে চেক ডিউ এলআইসি, মানে যা যা হতে পারে আর কি, চেক অ্যাবাউট হোম লোন, চেক অ্যাবাউট ফিনান্সেস আর কি থাকতে পারে, যে মান্থলি এক্সপেন্সেস ঠিক আছে, এইসব জিনিসগুলো আমরা আমাদের বিভিন্ন লিস্ট মেনটেন করে করতে পারি। এবং যদি কোনো একটা মাসে হয়ে গিয়ে থাকে তো এটাকে আমি আবার করে দিলাম যে আচ্ছা মান্থলি এক্সপেন্স আমার চেক করা হয়ে গেছে এরকম নিয়েতে, তো এই ধরনের জিনিসগুলো আমরা করতে পারি আর কি ঠিক আছে।
তো এই যে ফিনান্সেসে যেমন এলাম, এই এই লিস্টটাকে আবার ডুপ্লিকেট করা যায়, এই লিস্টটাকে আমি চাইলে অন্য কোনো একটা লিস্টের পার্ট করে দিতে পারি। তো এইভাবে এটা খুবই একটা বেসিক টুল, যে টুলটা আমাদের কিনা সাহায্য করছে আমাদের ডেটাকে অর্গানাইজ রাখতে এবং বিভিন্নভাবে সেটাকে অনেকগুলো টাস্কে ভাঙতে। ঠিক আছে, তো এইটা এগেইন মানে এই জন্যই বলা যে আমরা তো অনেক রকমের টুল এইসব নিয়ে কথা বলতে থাকি যে আমাদেরকে রুটিনে থাকতে হবে, আমাদেরকে এই এতে থাকতে হবে, ওতে থাকতে হবে। তো এটা যারা আছে, যারা পড়াশুনো করছে বা কিছু, তারা এই টুলটার মাধ্যমে নিজেদেরকে বেশ অর্গানাইজ রাখতে পারে। তো এইটা আমাদের জাস্ট ফার্স্ট হাফ আজকের যা ইয়ে হলো। তো তোমরা কি প্রত্যেকে বুঝতে পেরেছো এই টুলটা কি ইয়ে হলো, মানে মাইক্রোসফট টু ডু কি কাজে লাগে? এবং এই টুলটার যেটা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এটা আমরা মোবাইল মোবাইল অ্যাপে ইনস্টল করে নিতে পারি আমাদের অ্যান্ড্রয়েড বা আইওএস এ, সেখানে আমরা নিজে থেকে নোটিফিকেশন পেয়ে যাব যে এখন এই কাজটা পেন্ডিং আছে। তো কারো কোনো ডাউট আছে? গুগল ক্যালেন্ডারটা কি আগে হয়েছে? গুগল ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডারে ওই যেটা বলা হলো আগে থেকে অ্যাড করে রাখা, ওইটা কি ক্লাসটা আগে হয়েছে না? হ্যাঁ, গুগল ক্যালেন্ডার ক্লাস একদম প্রথমে হয়েছে। হ্যাঁ, মানে ওটা আমরা আবার যখন ফিরে আসব তখন আমরা করব। এই এই গুগল ক্যালেন্ডার যদি আমরা দেখি, তো এইটা হচ্ছে যে লার্নিং প্রোডাক্টিভিটি এন্ড শিডিউলিং টুলস এ প্রথম ছিল গুগল ক্যালেন্ডার। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ গুগল ক্যালেন্ডার। তারপরে আমরা প্রেজেন্টেশন শিখেছিলাম, তারপরে আমরা পোস্টার ক্রিয়েশন শিখেছিলাম। ঠিক আছে, তো এটা আমরা আবার ঘুরে আসবো, চিন্তা নেই। ওকে, আচ্ছা আমি বলছি যে এই এই যে রিমাইন্ডারটা, এটা কি মানে অ্যালার্টটা কখন আসবে? মানে আমি যখন এই মেলে লগ ইন থাকবো বা আমার ল্যাপটপ যখন অন থাকবে তখনই এটা আসবে? হ্যাঁ, ল্যাপটপ অন থাকলে ওরকম সময় আসতে থাকবে, আর মোবাইলে যদি অ্যাপ ইনস্টল থাকে তো ওই পুশ নোটিফিকেশন যেমন আসে আমাদের। আচ্ছা, মানে ওই যখন অনলাইন হলে তখন সেটা হিসেবে? হ্যাঁ হ্যাঁ, মানে অনলাইন না, ওটা অনলাইন না থাকলেও, মানে মোবাইল অন থাকলেই হলো, মোবাইল অন থাকলেই হলো পুশ নোটিফিকেশন আসতে থাকবে। আর এইটা হচ্ছে যে এইটা ধরুন আমরা কি হয়, আমরা 12 ঘন্টা ল্যাপটপে বসে কাজ করছি, একটা ট্যাবে খোলাই আছে, টুক করে দেখতে পেলাম আচ্ছা এই জিনিসটা তো আমাকে করতে হবে, আজকে কাজের মধ্যে এটা পেন্ডিং আছে, এইভাবে চলে আসতে থাকে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না দাদা, কোনো প্রশ্ন নেই। আচ্ছা আচ্ছা, তোমরা 1 সেকেন্ড হোল্ড করো, আমি একটু জল ভরে আনি, এরপরে আমরা অ্যাঙ্কিতে চলে যাবো। হ্যাঁ, অ্যাঙ্কি অনেক ইন্টারেস্টিং টুল। তোমরা যারা ল্যাপটপ নেই, তারা ইন দ্য মিন টাইম এই অ্যাপটা ইনস্টল করো, অ্যাঙ্কি ড্রয়েড, অ্যাঙ্কি ড্রয়েড ফ্ল্যাশ কার্ডস। ওকে, এইটাতে আমরা দেখবো যে কি করে ফ্ল্যাশ কার্ড বানানো যায়, কি করে সমস্ত কাজকর্ম করা যায়। আমরা এখানে এই অ্যাঙ্কি ড্রয়েডে আমরা দেখবার চেষ্টা করবো আজকে। ঠিক আছে, তোমরা এটাকে ইনস্টল করে রাখো, আমি জাস্ট আসছি। আমরা বাকিরা ইয়েতেই কাজ করবো, আমরা ওয়েবেই কাজ করবো। এটা মানে যার কাছে ল্যাপটপ নেই তারা এই অ্যাঙ্কি অ্যাঙ্কি ড্রয়েড ফ্ল্যাশ কার্ডটা ইনস্টল করো, আর না করলেও ঠিক আছে, অসুবিধা নেই। আমার জাস্ট 1 মিনিট টাইম দাও, আমি আসছি। আচ্ছা, তাহলে আজকে ক্লাসের মেইন টপিকে তাহলে আসা যাক। তো ফার্স্ট অফ ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা কি পরের 1.5 ঘন্টায় কভার করতে চলেছি? ঠিক আছে, তো আমরা কি কভার করতে চলেছি প্রথমে আমরা সেটা দেখি। আমরা যদি এই ক্লাসের আমাদের ইয়েটা দেখি, আমরা এখানে একটা টার্ম ইউজ করেছি, সেটা হচ্ছে মেমোরাইজেশন। ঠিক আছে, তো মেমোরাইজেশন ইজ সামথিং খুব মানে টার্মটা যদিও শুনে সহজ লাগছে যে কি আছে মেমোরিতে, যে জিনিসটা আছে সেটা মেমোরাইজেশন, তাই না? কিন্তু মেমোরাইজেশন ইজ আ ভেরি মাচ রিসার্চ, মানে খুব ওয়েল রিসার্চ জিনিস, যে মানুষ কি করে নিজের মেমোরি বাড়াতে পারে, মানুষ কি করে নিজের বিভিন্ন রকমের বুদ্ধিমত্তা এটাকে আলাদা লেভেলে নিয়ে যেতে পারে, এটা নিয়ে স্ট্যানফোর্ড বলো, অক্সফোর্ড বলো, যে কোনো পৃথিবীর যে টপ ইনস্টিটিউটস আছে তাদের সাইকোলজি বিভাগ বিভিন্নভাবে বহুবার অনেক রকমের রিসার্চ করেছে। তো এই ক্ষেত্রে ওয়ান অফ দ্য পাথ ব্রেকিং একটা বই আছে, যে বইটা তোমাদের যদি কখনো ইন্টারেস্ট হয় তোমরা পড়তে পারো। এই জ্ঞানের কথাগুলো বলছি এই কারণেই যে এটা আজকের ক্লাসের মুডটা সেট করবে, মানে কি আমরা করতে চলেছি। ঠিক আছে, না হলে তোমরা বুঝতে পারবে না যে হোয়াট এক্স্যাক্টলি উই আর মানে
অ্যাঙ্কি আমাদের কি কাজে লাগবে। ওকে হ্যাঁ শোনাবো বলো। কি বই কি বই, বইয়ের নাম কি? হ্যাঁ ওটাই বলছি, মেকিং ইট স্টিক বলে একটা বই আছে। ওকে, মেকিং ইট স্টিক বেসিক্যালি এই কগনিটিভ সাইকোলজি, তোমাদের যেটা বলছিলাম কগনিটিভ সাইকোলজি বলে বাড়াতে হয় মানুষের কি করে স্টাডি টেকনিক কি করে ইয়ে করতে হয়, মানে এই বইটা বেসিক্যালি তোমরা যদি পড়ো দেখতে পাবে এই বইয়ের যে লেখক আছেন, মানে একাধিক লেখক আছেন এই বইয়ের, তারা বিভিন্ন ইনস্টিটিউটের এরকম মানে টপ ইনস্টিটিউট গুলোর আর কি, স্ট্যানফোর্ড বলো অক্সফোর্ড বলো, এখানকার টপারদের সঙ্গে তারা ইন্টারভিউ করে তারা তাদের পড়াশোনার টেকনিক গুলো কি, তারা কিভাবে নিজেদের কে প্রিপেয়ার করে পরীক্ষার জন্য, সেইগুলো নিয়ে তারা রিসার্চ করেছিলেন এবং সেই রিসার্চের যে ফলাফল গুলো এসেছিল সেটাই মেক ইট স্টিক বইটাতে তারা দিয়েছিলেন। এবং এখানে অনেকগুলো জিনিস এসেছিল, একটা যেটা প্রাইমারি হচ্ছে যে ফ্ল্যাশ কার্ড বেসড, মানে তারা তো নিজেদের মতো একভাবে পড়াশোনা করে, তাদের মেমোরাইজেশন এমন ভাবে হয়ে গেছে তারা একটা বইকে বন্ধ করে সেই বইটাকে লিখে যেতে থাকে। কিন্তু আমার আমার মতো সাধারণ ছেলেরা কি করবে, আমার মতো সাধারণ ছেলেরা একটা মোটা বইকে পুরো রিমেম্বার করতে পারবে না, তারা কি করতে পারবে, তারা ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারবে। ঠিক আছে, তো তাহলে আমার মতো যারা অর্ডিনারি স্টুডেন্ট তারা যদি চায় যে আমি আজকে একটা এক্সামে টপার হব বা আমি আমার এক্সামে আজকে বেস্ট রেজাল্ট করব, তাহলে তারা কি টেকনিককে ইউজ করতে পারে, সেই টেকনিকগুলো এই বইটাতে ডিসকাসড হয়েছে। এবং সেই টেকনিকেরই একটা এন্ড প্রোডাক্ট টুল হচ্ছে অ্যাঙ্কি, আজকে আমরা যে টুলটা নিয়ে কথা বলবো অ্যাঙ্কি। ঠিক আছে, অ্যাঙ্কি তোমরা যদি ইয়েতে গুগল করো বা ইউটিউবে দেখো, তুমি দেখবে যে কোনো বড় বড় এইরকম ইনস্টিটিউটগুলো যেগুলো তোমাদেরকে নাম বলছিলাম, ইন্ডিয়াতে এগুলো নিয়ে অত বেশি কথা হয় না, ইন্ডিয়াতে আরো বেশি গাঁত মারা এডুকেশন সিস্টেম, ওরা যেগুলো নিয়ে ইয়ে করে আর কি, মানে যে জিনিসগুলো নিয়ে কালচার করে সেখানে তোমার এগুলো অনেক কাজের হয় আর কি। ঠিক আছে, অ্যাঙ্কি বলো কি তোমার আরো যে টুল আছে কুইজলেট বলে, তো অ্যাঙ্কি ইজ বেসিক্যালি আ ফ্ল্যাশ কার্ড টুল। ঠিক আছে, তো ফ্ল্যাশ কার্ড কাকে বলছে, ফ্ল্যাশ কার্ড কাকে বলা হয় না, তোমাদের হয়তো কিছু আইডিয়া আছে যে হোয়াট এক্স্যাক্টলি ফ্ল্যাশ কার্ড আর ফ্ল্যাশ কার্ড ফর, মনে করো নিট, নিট হচ্ছে একটা মেডিকেল ইয়ে এক্সাম, ফ্ল্যাশ কার্ড কি কাজ করে না, ফ্ল্যাশ কার্ডের একদিকে কোশ্চেন লেখা থাকে এবং উল্টো দিকে আনসারটা লেখা থাকে। ঠিক আছে, মানে এই যে তোমাদেরকে ওই বইটার নাম বললাম মেকিং ইট স্টিক, ওইখানে রিসার্চাররা এটা এসেছিলেন যে সাধারণ ছেলেরা মানে আমার মতো স্টুডেন্টরা যদি ফ্ল্যাশ কার্ড টেকনিকে পড়াশোনা করে, যে ওরা যে জিনিসটা লিখছে একটা কিছু তো মনে রাখতে পারছে না, তো সেইটাকে ফ্ল্যাশ কার্ডে নিল, ফ্ল্যাশ কার্ডে যদি ওইটা মানে উল্টো দিকে যে লেখাটা আছে ওটাকে মনে রাখতে পারলো, আর যদি না পারলো তাহলে সেই ফ্ল্যাশ কার্ডটাকে পরে সরিয়ে দিল, মানে কিছুটা এরকম ব্যাপারটা। ধরো আমার কাছে 10টা ফ্ল্যাশ কার্ড আছে, ঠিক আছে, আই হ্যাভ 10 ফ্ল্যাশ কার্ড, এইখানে যে জিনিসটা আছে বাই মেকিং ফ্ল্যাশ কার্ড, আমার কাছে ধরো 10খানা ফ্ল্যাশ কার্ড আছে। ঠিক আছে, 10টা ফ্ল্যাশ কার্ডের মধ্যে আমি দেখলাম যে আমি 4টে ফ্ল্যাশ কার্ডকে মনে রাখতে পারছি, ফ্ল্যাশ কার্ড কি না, ফ্রন্টে কোশ্চেন ব্যাকে আনসার, আমি দেখলাম 4টে ফ্ল্যাশ কার্ড মনে রাখতে পারছি, ওই 4টাকে আমি একটা আলাদা বক্সে রেখে দিলাম। ঠিক আছে, যে এইটা তো আমি মনে রাখতে পেরেছি, আমি পরের 6টাতে চলে এলাম, আবার এই 6টার মধ্যে আমি দেখলাম আমি আরো 2টো মনে রাখতে পারছি কিছুক্ষণ অভ্যাসের পর, আমি আবার এই 2টোকে ওই বক্সে রেখে দিলাম, করে আমার এইদিকে 4টে চলে এলো, 4টে করে আমি দেখলাম যে আচ্ছা পরীক্ষার আগে আমি ম্যাক্সিমাম 9টা মনে রাখতে পারছি, একটা পারছি না, একটা ঠিক আছে আমি ছেড়ে দিলাম, একটা টপিক বা একটা ইয়ে হোয়াট এভার। তো এইটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড। কারো কি কোনো প্রশ্ন আছে যে ফ্ল্যাশ কার্ড জিনিসটা কি এবং মেমোরাইজেশন টেকনিক কি, এবং ওই যে তোমাদেরকে রিসার্চের কথা বলছিলাম সেই রিসার্চের অ্যাকচুয়াল আউটকামটা কি হয়েছিল? সবার কাছে ক্লিয়ার? তাহলে মানে আমরা কি করতে চলেছি, আমরা এবারে যেটা করতে চলেছি সেটা হচ্ছে এই ফ্ল্যাশ কার্ডের মানে এই এই রিসার্চ গুলো বাইরে আসার পর কতগুলো এই সাধারণ ছেলেরাই আর কি, তারা অ্যাঙ্কি বলে একটা টুল বানিয়েছিল, যে টুলটা ঠিক এই যে যে তোমাদেরকে জিনিসগুলো বললাম ম্যানুয়ালি করতে হচ্ছে সেইগুলোকে পুরো ল্যাপটপে বা তোমার মোবাইল অ্যাপে বা কোনো কিছুতে তোমরা একদম বেঝিঝাক করতে পারো, এইরকম ব্যবস্থা করে দিয়েছিল। ঠিক আছে, তো সেই টুলটার নাম হচ্ছে অ্যাঙ্কি। প্রথমে আমরা অ্যাঙ্কি ওয়েবে যাব, তারপরে আমরা অ্যাঙ্কি ডেস্কটপ ক্লায়েন্টের ল্যাপটপে যাব, এবং ল্যাপটপের পর যদি সময় থাকে তাহলে মোবাইল ওয়েব মোবাইল অ্যাপটায় যাব। ঠিক আছে, তো তাহলে আমরা একদম ফার্স্টে কিসে যাব না, অ্যাঙ্কি ওয়েব। ঠিক আছে, তো অ্যাঙ্কি ওয়েবে যদি তুমি যাও, এটা তো আমি এখানে ইয়ে করে আছি বলে এটা এলো, তো প্রথমে তোমরা এই এই ওয়েবসাইটটায় যাও, আমি তোমাদেরকে চ্যাটে এটা লিখে দিচ্ছি, AnkiWeb.net, ওকে, AnkiWeb.net এ যাও, AnkiWeb.net এ গিয়ে প্রথমে সাইন আপ করো, সবার সাইন আপ হলে আমাকে একটু বলো, আমি অলরেডি সাইন আপ করা আছে, তো আমার সবার সাইন আপ হলে একটু জানাও আমাকে।
এমনকি যারা মোবাইল অ্যাপটাও ইউজ করছো, মোবাইল অ্যাপ কে কে ইউজ করছো? আমি ইউজ করছি সন্দীপ। আমিও ইউজ করছি দাদা। আমি ইউজ করছি দাদা। আচ্ছা তোমরা ইউজ করছো তো, তাহলে তোমরা মোবাইল মোবাইল অ্যাপটা খুলেছো? আচ্ছা ওখানে মোবাইল অ্যাপ থেকে করব? হ্যাঁ না, যদি ডেস্কটপ না থাকে বা ল্যাপটপ না থাকে তবে মোবাইল অ্যাপ থেকে করবে, না হলে আমি এরপরে আবার আপাতত ওয়েবে আছি, এরপরে আমি ডেস্কটপ ক্লায়েন্টে যাব, ঠিক আছে? আচ্ছা দাদা ওখানে দুটো অপশন দেখাচ্ছে, অ্যাকাউন্ট রেজিস্টার আর হচ্ছে অ্যাকাউন্ট লগইন। তো আমরা রেজিস্টারে যাব না লগইনে যাব? রেজিস্টার রেজিস্টার সাইন আপ সাইন আপ, ঠিক আছে? বা পাসওয়ার্ড, নিজের একটা কোনো পাসওয়ার্ড বানিয়ে দেবো তো? হ্যাঁ নিজের একটা পাসওয়ার্ড বানিয়ে দেবে। আমার পাসওয়ার্ড দিয়ে তুমি কি করবে? জিমেইল অ্যাকাউন্টটা দেয়া যায় নাকি? স্যার বলতে হবে না আমাকে, দাদা বলো। তুমি তো লেটে জয়েন করলে, তুমি তোমার কি মোবাইল আছে না, মানে তুমি মোবাইলে কাজ করছো নাকি ডেস্কটপে কাজ করছো? এইখানে দেখো আমরা একটা স্টাডি টেকনিক নিয়ে কাজ করছি। হ্যাঁ মানে একটা কি করে, মানে একটু আগে কথা বলছিলাম এই কি করে, মানে তোমাকে স্ট্যানফোর্ডের একটা প্রথমে আমি রিসার্চের ব্যাপারে বলছিলাম সবাইকে, যে কিসের বেসিসে তোমার মানে মানে টপারদের উপর রিসার্চ করে ওরা বার করেছিল যে কিসের বেসিসে কেউ পড়াশোনায় ভালো হয়, ঠিক আছে? তো সেইটার জন্য ওরা একটা টুল তারপর বানিয়েছিল, সেই টুলটার নাম হচ্ছে অ্যাঙ্কি। তো এই অ্যাঙ্কিটা স্টুডেন্টদের পক্ষে খুবই ইউজফুল টুল, তো সেইটা নিয়ে কথা হচ্ছে। তো তুমি এই অ্যাঙ্কি ড্রয়েড বলে এই টুলটা ইনস্টল মোবাইল অ্যাপে করে নিতে পারো, ঠিক আছে? গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাঙ্কি ড্রয়েড বলে তুমি সার্চ করতে পারো, অ্যাঙ্কি ফ্ল্যাশ কার্ড এটা পেলে তুমি এটাকে ইনস্টল করে নিতে পারো, ঠিক আছে দাদা? হ্যাঁ হ্যাঁ বলছি, মোবাইল ওই অ্যাঙ্কি ওয়েব অ্যাকাউন্টে ওখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর পাসওয়ার্ড কি আমাকে নতুন করে দিতে হবে তো? হ্যাঁ হ্যাঁ একদমই তাই। এলএসটিটা ভেরিফাই করতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ ওটা দেখুন, ওটা মেইলে ভেরিফিকেশন গেছে সবার, এই ইয়েটা হলে আমাকে একটু জানাও, আমি তারপরে এটা মানে অ্যাঙ্কি কি কাজ করে ওটা তারপর বেসিক আসবে। দাদা এই লগ ইন করছে, এখানে বলছে ইনভ্যালিড ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড মোবাইলে। তুমি ওটাকে ভেরিফাই করেছো আদৌ মেলে ঢুকে? তুমি দাদা ওখানে মেল পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ ওটা মেলের পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ মেল আইডি, হ্যাঁ ইমেলে ঢুকে ভেরিফাইও করতে হবে, সেটাই বলছি। তোমাদের এই ইমেলটা এখানে দেবে, পাসওয়ার্ড করে সাইন আপ করবে, তো তারপর তোমাদের মেলে ঢুকে ভেরিফাই করতে হবে এটাকে। হ্যাঁ দাদা করেছি। তো হয়েছে, লগ ইন হয়েছে তারপর? মানে মেলের পাসওয়ার্ড দেবো না, আমার নতুন পাসওয়ার্ড দিতে হবে ওখানে? নতুন পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড, কিন্তু মেলে একটা ভেরিফিকেশন মেল গেছে। মেলটা খুলে দেখো, জিমেলটা খুলে মেলে একটা ভেরিফিকেশন লিংক গেছে, ওই লিংকটাকে ভেরিফাই করো। মেল ভেরিফাইড দেখাচ্ছে, মেল ভেরিফাইড দেখাচ্ছে, তো এবার লগ ইন করো অ্যাঙ্কি ওয়েবে। এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে, যে এই স্ক্রিনে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে, এইটা এইটা দিয়ে সবাই লগ ইন করেছে কি? হ্যাঁ দাদা করেছি। আচ্ছা গুড, কারো লগ ইন করতে বাকি আছে? কারো লগ ইন করতে বাকি আছে? আমাকে মেল সেন্ড গুলো অপশনটা বারবার দেখাচ্ছে ওখানে দাদা। এখানে লগ ইন সাইন আপ এর অপশনটা তো আসছে না মোবাইলে, মোবাইলে দেখাচ্ছে লগ ইন, ইমেল আইডি, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। আচ্ছা তুমি কি মোবাইল অ্যাপ ইনস্টল করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নিচের দিকে দেখুন আছে, সাইন আপ আছে নিচের দিকে, কালেকশন ইজ এন্ট্রি দেখাচ্ছে মোবাইলে।
আমার এখানে দেখাচ্ছে ওই আমি যেখানে ইমেল সেন্ড এই অপশনটা দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ ইমেল সেন্ড তুমি এবার জিমেইলে যাও অনির্বাণ, তুমি জিমেইলে যাও, জিমেইল বা হোয়াটএভার ইউ তুমি দিয়ে ইমেইলে গিয়ে ভেরিফাই করো। হ্যাঁ ওখানে করেছি, ওখানে ওখানে দেখাচ্ছে মেল ভেরিফাই লেখা আছে, ওখানে মেল ভেরিফাই। তো এবার লগইন করো তাহলে, আমার যে লগইন স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনটায় ফেরত এসে ওই আগের সাইন আপ স্ক্রিনে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে ওটা দিয়ে লগইন করো। সৌরদীপ তুমি দেখতে পাচ্ছ না এখনো লগইন কিছু করতে? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, এবার এবার পেয়েছি। আমি লগইন করতেই হলো না, ওইটার পাশেই দেখা গেল ওইটা জাস্ট টাইপ সার্চ করতে ওটা ঢুকে গেল বলতে লগ আউট। একদম একদম ও বুঝে গেছে আপনি অ্যাডভান্স ইউজার, তো ও আপনাকে খাটায় নি আর কি। তো সবাই তাহলে লগইন করেছে? এইবারে মোবাইলে যারা অনেক বেশি অপশন দেখতে পাবে, আমি লগইন করলাম তাহলে, কারো বাকি নেই তো লগইন করতে? কারো বাকি নেই তো? আচ্ছা আচ্ছা এটা ডিস্ক ইউজার্স বলে একটা আছে, ডিস্ক ইউজার্স। তোমায় ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না, একটু আমায় সময় দাও, তুমি একটু ধৈর্য ধরো। হ্যাঁ তো যাই হোক ডিস্ক ইউজেজ, তাহলে সবাই এই পেজটায় আছে আপাতত মোটামুটি। এবারে অ্যাঙ্কি কি কাজ করে এবারে আস্তে আস্তে আসছি আমি। ডেক্স হচ্ছে যে ইয়ের জিনিসগুলো, যেগুলো মানে আমি যে পরপর পরপর যে ফ্ল্যাশ কার্ড গুলো অ্যাড করতে থাকবো সেগুলো হচ্ছে আমার ইয়ের, সেই ফ্ল্যাশ কার্ড গুলোর একটা প্রাইমারি ডেক হবে। ঠিক আছে তো ডেক তাহলে কিরকম হবে? না ডেক হচ্ছে মনে করো আমি আজকে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছি, তাহলে জিওগ্রাফির আমার একটা ডেক হতে পারে। হ্যাঁ মানব বলো। বলছি ওই ক্লাস যেটা হচ্ছে ওটা দেখছি, আর সঙ্গে তো এই ডেস্কটপটা খুলে রেখেছি, এবার ওইটা ট্যাবটাতে গেলে এই ট্যাবটা বন্ধ আছে, মানে গুগল মিটের ট্যাবটা বন্ধ আছে, এরকম কি করা যায় যে ট্যাবটা অর্ধেক থাকবে আর এটা এই ট্যাবটা অর্ধেক থাকবে, হবে না? না হ্যাঁ এরকম করা যায়। আমি আমি উইন্ডোজ আমি উইন্ডোজ থেকে শেয়ার করছি একবার তোমাদেরকে, আগে একদিন দেখিয়েছিলাম, এটা বেশ মজাদার একটা জিনিস আছে। আমি আমি আমার উইন্ডোজটা দেখো, তোমরা উইন্ডোজটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? তো এইটা এইটা ধরো এই স্ক্রিনটা আছে। উইন্ডোজে একটা ভালো ফিচার আছে যেটা কেউ ইউজ করে না, সেটা হচ্ছে তুমি যখন কোনো একটা উইন্ডোকে ধরছো, ধরে এরকম ভাবে এদিকে ধাক্কা খাওয়ালে এটা অর্ধেক নিয়ে নেবে, ঠিক আছে? আর তারপর তুমি অন্য যে কোনো একটা স্ক্রিনকে যদি নাও, সেটা স্ক্রিনের বাকি অর্ধেকটা নিয়ে নেবে। এই দেখো এদিকে তোমার মিডটা দেখতে পাচ্ছ, এদিকে তুমি যে কাজ করছো সেটা দেখতে পাচ্ছ। মানো তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম? বুঝতে পারলাম না, আমি করতে পারছি না। ওইটা পুরো ট্যাবটা কি মিনিমাইজ করে করতে হবে? না না মিনিমাইজ না, ট্যাবের এই জায়গাটাকে ড্র্যাগ করো, এই জায়গাটাকে ধরো, এই জায়গাটাকে ধরে ড্র্যাগ করো, ঠিক আছে? করে নিয়ে ডান দিকে নিয়ে যেতে যেতে স্ক্রিনে ধাক্কা খাইয়ে ছেড়ে দাও। আমি আর একটা জিনিস যোগ করি, ওইটা ধাক্কা দিলে ওটা কিন্তু অনেক সময় ফুল স্ক্রিন থাকে, তো ওই মাঝে যে মিনিমাইজ আর ক্রস যেটা আছে সেটার মাঝে ক্লিক করলে আবার তখন আবার ওইটা হাফ হয়ে যায়, কারণ আমার এটা মাঝে ফুল স্ক্রিন হয়ে যায়। আচ্ছা আচ্ছা তাহলে মানো ওইটা একবার করো তুমি। ওইটা যে হাফ হবে তা নয়, ওটা ফুল স্ক্রিনে থাকবে তখন ওইটা মাঝেটা ক্লিক করে এটা করতে হবে। আচ্ছা মানো করতে পেরেছো কি না বলো, অসুবিধা হচ্ছে কিছু? হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তো তোমরা অনলাইন ক্লাস ক্লাস করো কি করে এরকম করে? না করলে আমি তো এভাবেই করি। না এইটা করা হয়নি কোনোদিন, বুঝতে পারিনি এইটা। ও আচ্ছা যাক ঠিক আছে, আমি আবার এই স্ক্রিনটা ফেরত আসি, ঠিক আছে? তো তোমরা সবাই আপাতত এই অ্যাঙ্কি ওয়েবে আছো। এবারে এই যে ডেক্স বলে যে জিনিসটা আছে, ডেক্স জিনিসটা কি? ঠিক আছে ডেক্স হচ্ছে মনে করো তুমি আজকে যে সাবজেক্ট গুলোকে ডেককে তুমি যা কিছুও বলতে পারো। মনে করো আমি আজকে জিওগ্রাফি পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছি, ঠিক আছে? একটা কোনো জিওগ্রাফি টেস্ট আছে সেটার জন্য আমি প্রিপেয়ার হচ্ছি, তাহলে আমি এই যে ডেক্স আছে এইখানে আমি একটা ইয়ে করতে পারি আর কি। যে প্রথমে আমি অ্যাডে গেলাম, অ্যাডে গিয়ে আমার যে ডিফল্ট এই ইয়েটা আছে আর কি, তো আমি আমি কোনো একটা ডেক অ্যাড করব প্রথমে। হ্যাঁ তো এখানে কি আছে, ক্রিয়েট ডেক, তো আমি ক্রিয়েট ডেকে গেলাম, ক্রিয়েট ডেকে লিখলাম জিওগ্রাফি। ওকে তাহলে আমার একটা ডেক তৈরি হয়ে গেল জিওগ্রাফি। এবার কি জিওগ্রাফির আন্ডারে আমি আমার ফ্ল্যাশ কার্ড গুলোকে অ্যাড করতে থাকবো। হ্যাঁ
সবাই ডেক ডেক ক্রিয়েট করেছো একটা, জিওগ্রাফি হোক কি তোমাদের নিজেদের মতো একটা ডেক কিছু একটা ক্রিয়েট করো। সে করেছি। করেছো? তাহলে তারপরে একটা অ্যাড করবে, এবার আমি ফ্ল্যাশ কার্ড অ্যাড করব। ফ্ল্যাশ কার্ড কি হলো, এই যে অ্যাডের অ্যাডে চলে এলাম। ফ্ল্যাশ কার্ডে অনেকগুলো টাইপ আছে দেখো। ফ্ল্যাশ কার্ডে একটা টাইপ হচ্ছে বেসিক, আরেকটা হচ্ছে গিয়ে রিভার্স কার্ড। অপশনাল রিভার্স কার্ডটা অনেক অতটা দরকার নেই। বেসিক টাইপ ইন আনসার, মানে তোমার এরকম হতে পারে যে তুমি একটা ডেসক্রিপটিভ আনসার, চার পাঁচ লাইনের একটা আনসার প্রিপেয়ার করছো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার এইটা এরকম হবে, মানে বেসিক বেসিকগুলো কি কারণে ইউজ করতে পারো। না মনে করো ইন হুইচ ইয়ার দ্য ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? বেসিক অ্যান্ড রিভার্স কার্ড তুমি ইয়েতে জিওগ্রাফিতে দিলে, বা জিওগ্রাফিতে এরকম এরকম দিলে হচ্ছে হুইচ ইজ দ্য প্রাইমারি রিভার অফ ইন্ডিয়া, অ্যান্সার হচ্ছে গ্যাঞ্জেস, ঠিক আছে? ট্যাগ তুমি কিছু একটা করে দিতে পারো, যে ইজি বলে কিছু একটা লিখতে পারো, এটা একটা ইজি কোশ্চেন, দিয়ে তুমি সেভ করলে, ঠিক আছে? তো জিওগ্রাফিতে এটা হলো ফ্রন্টের, ফ্রন্টে কোশ্চেন থাকবে, ব্যাকে অ্যান্সার থাকবে। আরেকটা কিছু তুমি বলতে পারো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, এরকম টাইপের কিছু খুব বেসিক দিচ্ছি আমি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যান্সার হচ্ছে কলকাতা, ঠিক আছে? এটাকেও আমি সেভ করলাম। তো এরকম আমার দুটো কোশ্চেন থাকলো। তারপরে আমি ভাবো একটা এখানে আবার এই জিওগ্রাফিতে এলাম। What is the একটা একটু একটু অল্প ডিফিকাল্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ইন্দিরা পয়েন্ট, রাইট? তাই তো, ইন্দিরা, ঠিক বলছি তো? তোমাদেরকে ভুলভাল বলছি না তো? ইন্দিরা পয়েন্ট হচ্ছে এই যে, হ্যাঁ, সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়াস টেরিটরি, ইন্দিরা পয়েন্ট, ওকে? তো এটা মনে করো একটু ডিফিকাল্ট কোশ্চেন হলো কোনো একটা, পরে আমি এরকম ইয়ে করলাম যে এটাকে আমি লিখে দিলাম যে মিডিয়াম, মিডিয়াম দিলাম, দিয়ে সেভ করলাম। তাহলে কি হলো, আমি আমার ডেকে, এই যে আমার যে ডেকটা থাকলো জিওগ্রাফি, হ্যাঁ, জিওগ্রাফির ডেকে, এই দেখো ও ছটা বলছে, বেসিক্যালি ফ্রন্ট ব্যাক মিলিয়ে 3:2 এভাবে ক্যালকুলেট করছে। তো জিওগ্রাফির ডেকে আমি যদি যাই, যেই আমি ডেকে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে চলে এলো হোয়াট ইজ দ্য প্রাইমারি রিভার অফ ইন্ডিয়া। দেখো আনসার কিন্তু নেই। সবাই কি বুঝতে পারলে কি হচ্ছে ব্যাপারটা? কারো কোনো দুবিধা, কোনো মনে ডাউট? হ্যাঁ হ্যাঁ, ওই যে 6 টাকা ছোট কিসের, সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তিনটা কোশ্চেন করলাম তো, ফ্রন্ট আর ব্যাক মিলিয়ে 3:2, হ্যাঁ, ছটা, ঠিক আছে? সেখানে ওটা ছটাই এসেছে। সবাই কি বুঝতে পেরেছে যে আমি একটা পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছি? জিওগ্রাফি পরীক্ষা, জিওগ্রাফি পরীক্ষার আমি ফ্ল্যাশ কার্ড বানাচ্ছি। ফ্ল্যাশ কার্ডটা কিরকম হচ্ছে না, এই যে জিওগ্রাফিতে আমি ক্লিক করলাম, এই যেই ও র্যান্ডামলি প্রথম কোশ্চেনটা আমাকে দিয়ে দিল, ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রাইমারি রিভার অফ ইন্ডিয়া, সবাই এই দাদা ট্যাগের জায়গাটা কি লিখেছিলে, ট্যাগের জায়গাটা? ট্যাগে কিছু না দিলেও চলবে, ট্যাগ ইগনোর করো আপাতত। আমি দিয়েছিলাম ইজি হার্ড এরকম, ঠিক আছে? ইজি মিডিয়াম হার্ড এরকম, ট্যাগ ইগনোর করো আপাতত, আপাতত এভাবেই চলো, ঠিক আছে? তো সরি, লিমিটস দরকার নেই এখন আমাদের। তো তো যাই হোক, এখানে এলো দেখো, ডেক্সে আবার যাই, জিওগ্রাফিতে এলাম, হোয়াট ইজ দ্য প্রাইমারি রিভার অফ ইন্ডিয়া। তো আমি তারপরে মনে 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 ঠিক ইয়ে করলাম যে প্রাইমারি রিভার অফ ইন্ডিয়াটা আমি ঠিক বলতে পারছি কিনা, ঠিক আছে? আমি আমি মনে করো বললাম যে যমুনা। তাহলে কি হলো ব্যাপারটা, ব্যাপারটা আমার পক্ষে আবার এগেন কিন্তু আমাকে রিপিট করতে হবে। তাহলে মানে ও নিজে থেকে তোমাকে অপশন দিচ্ছে যে তুমি যেটা গেস করেছিলে সেটা কি ঠিক ছিল, তুমি কি চাইছো এটাকে আবার এগেইন আমি ঘুরিয়ে আনবো? তাহলে তুমি আবার ঠিক আছে, যেই তুমি এগেইন বললে আবার পরের কোশ্চেনেও চলে গেল, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, আমার মনে এলো কলকাতা, ঠিক আছে? মানে আমি আমি জাস্ট প্রিপেয়ার হয়ে যাচ্ছি, তো এটা আমার পক্ষে ইজি। তাই আগেরটা আমি মনে মনে ভুল বলেছিলাম, আমি প্রাইমারি রিভার অফ ইন্ডিয়াকে গ্যাঞ্জেসের বদলে যমুনাকে ভেবেছিলাম, তার জন্য আমি বলে দিলাম ওটা ইয়ে আর কি, ওটা ওটাকে এগেইন আমি রিপিট করতে বললাম। আর এইটা বললাম যে রিপিট করার দরকার নেই,
তার জন্য কি এখানে ট্যাগ করলাম, ইজি, মানে 4 ডে। এটা এটা এরকম না যে এই ফ্ল্যাশ কার্ডটা আবার হারিয়ে যাবে, এটা কি হবে, আমি যদি 4 দিনের বেশি সময় পরে আবার ফেরত আসি তবেই এই ফ্ল্যাশ কার্ডটা রিপিট হবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি কি হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ দা। ঠিক আছে, এটাকে আমি ইজি করে দিলাম, তো শো অ্যান্সার হয়ে এটা ইজি হয়ে বেরিয়ে গেল। এবারে হোয়াট ইজ দ্য সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, আবার আমি শো অ্যান্সার পাশে যেটা দেখাচ্ছে যে 1 এম, ওটা কি 1 মান্থ? না, 1 মিনিট, মানে ওইটাকে রিপিটটাকে মাথার মানে বোঝানোর জন্য আরো 1 মিনিটের মধ্যে ওটা কোশ্চেনটা রিপিট হবে, তাই তো? মানে তুমি কোশ্চেনটা, হ্যাঁ, মানে ধরুন কোনো বাচ্চাকে আপনি দিয়ে এটা বসিয়ে দিয়েছেন যে যে এটা কি ঠিক বলতে পারছিস, আচ্ছা বলতে পারছিস না, আপনি নিজেই এগেন এগেন করে যাচ্ছেন, তো কি হচ্ছে, ওর ও নিজে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছে, আর আর ওকে আপনি শিখিয়ে দিয়েছেন যে এগেন এটা ক্লিক করে যাবে যদি এটা না হয়, আর যদি বলতে পারিস তাহলে ইজি ক্লিক করবি, তো তাহলে এভাবে এটা পরপর পরপর আসতে থাকবে। ঠিক আছে, তো ইন্দিরা পয়েন্ট ধরুন, আবার এটা কঠিন কোশ্চেন ধরো, আবার আমি এগেন করে দিলাম, তো তাহলে আমি কি দেখলাম, আবার এটা কিন্তু ঘুরে এই কোশ্চেনটা আমার, আমি আমি আবার যখন এখানে চলে এলাম তখন আবার ও আমি এগেন বললাম, আবার দেখুন প্রাইমারি রিভার অফ ইন্ডিয়াটা চলে এসছে, কারণ ওটা আমি তখন মার্ক করেছিলাম যে ওটা আমি বলতে পারিনি। এবার আমি শো অ্যান্সার করলাম, ঠিক আছে, শো অ্যান্সার করে আমি এবার বললাম যে গুড, ঠিক আছে, আমি গ্যাঞ্জেসটা এবার গেস করে নিয়েছি মনে মনে, তো তাহলে আমি মার্ক মার্ক করলাম যে এটা গুড, এটা হয়ে গেছে। আবার এলো হোয়াট ইজ দ্য সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, আবার আমি ধরুন ভুলে গেছি যে ইন্দিরা পয়েন্ট, শো অ্যান্সার করলাম, আচ্ছা ইন্দিরা পয়েন্ট, কিন্তু এটা আমার জন্য আবার এগেন যেন রিপিট হয়। ঠিক আছে, তো এখানে গ্যাঞ্জেসটা ওই আগের ওটা কিছু একটা বাগ আছে এদের, এটা তাই জন্য চলে এলো, আমরা আমরা বেসিক্যালি ডেস্কটপ ক্লায়েন্ট ইউজ করবো পরে। আবার দেখুন এটা ঘুরে চলে এলো এখানে গ্যাঞ্জেস, এটা আমি বলে দিলাম যে এটা ইজি, আমার দরকার নেই। আবার এলো হোয়াট ইজ দ্য সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ইন্দিরা পয়েন্ট, আবার বললাম এগেন নিয়ে এসো, শো অ্যান্সার। দেখুন এবার ইয়েতে যে দুটো আমি ইয়ে করিনি আর কি, ওগুলো ঘুরে ঘুরে আসতে থাকবে। ঠিক আছে, আপনারাও এখানে কোশ্চেন গুলো সেট করে দেখুন, এখানে পুরো জাস্ট কিছু না, জিনিসগুলো ঘুরে ঘুরে আসতে থাকবে আর কি আমাদের ইয়েতে। ওকে, মানে ফ্ল্যাশ কার্ড যেভাবে কাজ করে, তো আর আরেকটা মজার ব্যাপার এইখানে ডেক্সে, এখানে তো এটা ওয়েবে আছে, ওয়েবে আমরা বেশি কিছু করব না, আমরা কাজগুলো সমস্ত কিছু ডেস্কটপ ক্লায়েন্টে দেখাবো। এখানে যদি আমি অ্যাডে গিয়ে ধরুন, এখানে আরেকটা জিনিস আছে ক্লোজ বলে, এইগুলো সব কি জিনিস হয়, এগুলো আমরা ডেস্কটপ ক্লায়েন্টটা যখন যাব আমরা সব পরপর পরপর দেখবো। ঠিক আছে, এই তারপর এই ধরুন জিওগ্রাফিতে আমি লিখলাম যে গ্যাঞ্জেস নিয়ে কিছু আছে নাকি, এই সমস্ত সার্চের ফিচার আছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি রিভার অফ ইন্ডিয়া, এই সমস্ত টাইপের জিনিসপত্র আমরা পাবো। ঠিক আছে, কিন্তু আমরা ওয়েবে খুবই কম ফিচার আছে, সেই জন্য আমরা ওয়েবটাকে অত বেশি করে ইউজ করবো না। ওকে, আমরা যেটাকে ইউজ করব সেটা হচ্ছে আমরা ডেস্কটপ ক্লায়েন্টটাকে ইউজ করব বা মোবাইল ক্লায়েন্টটাকে ইউজ করব। এবারে আমরা এইখানে তো ছিলাম, এবার আমরা ডেস্কটপ ক্লায়েন্টে চলে যাই। ঠিক আছে, হ্যাঁ বলো। ডেস্কটপ ক্লায়েন্ট মানে কি, ডেস্কটপে ইনস্টল করে নাকি? হ্যাঁ, ডেস্কটপ ক্লায়েন্ট মানে ডেস্কটপে ইনস্টল করলে ওটাকে ডেস্কটপ ক্লায়েন্ট বলে আর কি। হ্যাঁ, তো এটা একদম বেসিক ভাবে এখানে তো তোমরা ইউজ করতে পারোই একদম বেসিক ওয়েতে, কিন্তু মনে করো প্রচুর ডায়াগ্রাম ফায়াগ্রাম দিয়ে অনেক কিছু করে ইয়েতে ইউজ করা যায়, মানে আমরা আমাদের কি বলে এটাকে ডেস্কটপ ক্লায়েন্ট বা মোবাইলে এগুলোকে ইউজ করা যায়। ঠিক আছে, তো আমি আমি এবারে তাহলে আমি আমি আমার উইন্ডোজে সুইচ করে যাচ্ছি, ম্যাকে এটা দেখে লাভ নেই, ম্যাকের ইন্টারফেস একটু আলাদা, আমি ওই জন্য ওটা উইন্ডোজ থেকে দেখাই তোমাদের। স্টার্টি ফিনিশড কেন দেখাচ্ছে, স্টার্টি ফিনিশড দেখাচ্ছে? হ্যাঁ, কারণ তুমি তিনটেরই আনসার দিয়ে দিয়েছো বলে, মানে তুমি যে কটা কোশ্চেন তোমার স্টাডিতে ছিল সব কটার আনসার তুমি দিয়ে দিয়েছো, তাই বুঝতে পেরেছো? মানে এটাই হচ্ছে টুলটার ইন্টেলিজেন্স, যে ও তোমার আনসারটা দেখে ও বুঝে যাচ্ছে যে আজকে তোমার মানে তোমার যে প্রশ্নগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তোমার উইন্ডোজটা কোথায়, উইন্ডোজটা দেখতে পাচ্ছি না। তুমি বুঝতে পেরেছো যেটা বললাম? হ্যাঁ হ্যাঁ, বলছি ওই কোশ্চেন গুলো তাহলে কি আবার দেখা যাবে নাকি আবার নতুন করে আমাকে সেট আপ করে কিছু করতে হবে? না, ওই ওই কোশ্চেন গুলো আবার ইয়ে আবার দেখা যাবে 4 দিন বাদে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে তুমি একটা কিছু মনে রাখতে পারছো, মানে এই এই এইটাই বলছিলাম, মানে সাইকোলজি টুল কি বলে যে তুমি যদি একটা কিছু মনে রাখতে পারো তুমি 4 দিন অবধি সেটাকে রিটেন করতে পারো, তারপরে আবার তুমি ভুলে যাবে। ঠিক আছে, সেই জন্য এইটা আবার তুমি 4 দিন বাদে তোমার কাছে ভিজিবল হবে, বুঝতে পেরেছো? এটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদা বলো,
ওই যে গুড়ের যেটা আছে, গুড়টা কেন দিয়েছে 10 মিনিট? যখন গুড় দিচ্ছি তাহলে 10 মিনিট কেন আবার দিচ্ছে? হ্যাঁ, 10 মিনিট মানে তুমি আবার ফিরে এসে তুমি আবার মনে করো বিকেলে আবার টেস্ট করতে চাইছো নিজেকে, যে আমার এটা কিছুটা মনে ছিল পুরোটা আমি বুঝতে পারছি। ওকে, তো বিকেলে ফিরে এসে আবার যদি করতে পারো সেই জন্য এগুলো 10 মিনিট টাইম দেওয়া। ওকে, তো এখানে কিছু লিমিটস এর সেটিং আছে, এগুলো নিয়ে অত চাপ না নিলেও হবে আপাতত, সেগুলো তোমরা কাজ করতে করতে শিখে যাবে। আপাতত আমি ডেস্কটপ ক্লায়েন্টটায় যাই। তো অ্যাঙ্কির আমি তোমাদেরকে ইয়ে থেকে শেয়ার করি, আমি উইন্ডোজ থেকে শেয়ার করি। তোমরা কি উইন্ডোজ ডেস্কটপ দেখতে পাচ্ছ আমার এটা? হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো উইন্ডোজে আমরা অ্যাঙ্কিটা ফার্স্টে আমি ইনস্টল করে রেখেছি তোমাদেরকে এটা পড়াবো বলে, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব না, এখানে অ্যাঙ্কি গুগলে লিখতে পারো, অ্যাঙ্কি ডেস্কটপ বলে, ঠিক আছে? অ্যাঙ্কি ডেস্কটপ বললে তুম এই এই ওয়েবসাইটটায় তোমরা যাবে, এখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করতে পারো। এটা হচ্ছে 108 MB ডাউনলোড, ঠিক আছে? এবার যদি তোমার সময় লাগে ডাউনলোড করতে তাহলে তুমি ছেড়ে দিতে পারো আপাতত, আপাতত কোনো চাপ নিয়ে লাভ নেই। যদি মনে হয় এটা ডাউনলোড করতে সময় লাগবে বা কিছু হবে, আপাতত একদম রিল্যাক্স ভাবে বসে কি কি জিনিসপত্র করা যায় সেইগুলো দেখতে থাকো, ঠিক আছে? কি কি জিনিসপত্র আমরা করতে পারি রাজা সেইগুলো দেখতে থাকো। তোমরা এক তো এটাকে ডাউনলোড করতে পারো, ডাউনলোডে বসিয়ে দাও আপাতত, আর যদি নাও হয় কোনো প্রেশার নেই। যা যা জিনিসগুলো আমরা এখন করব সমস্ত কিছু রেকর্ডেড থাকছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা জাস্ট তারপরে ডাউনলোডটা করার পরে এই জিনিসগুলো টেস্ট করে নেবে, ঠিক আছে? আর যারা মোবাইল অ্যাপে করছো তারা করতেই পারো আমার সঙ্গে, কোনো চাপ নেই। যারা ডেস্কটপে আছো, যারা ডেস্কটপে আছো তাদের ক্ষেত্রে কিছু এটা প্রবলেম হতে পারে। আবার আমি এই লিঙ্কটা তোমাদেরকে চ্যাটে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবাইকে ডাউনলোডে দিয়ে দিয়েছো যাদের ইয়ে করবার? বহুত ছিল, একদম কোনো অসুবিধা নেই, তোমরা ইয়ে করো, কিন্তু এটা পড়াশোনার কাজে খুব ভালো কাজে আসবে, আর খুব একটা বেশি কিছু নেই এই জিনিসটা, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডেক্স, অ্যাড, ব্রাউজ, স্ট্যাট, সিঙ্ক, এরকম এত কিছু আছে। তো ডেক তোমাদেরকে আগে যেটা দেখালাম, ঠিক আছে, ওই একই রকম জিনিস। ডেক্সে এখানে কিছু যদি তুমি অ্যাড করতে চাও, তো ধরো কোনো একটা তুমি ইয়েকে অ্যাড করলে আর কি, ঠিক আছে, কোনো একটা ডেককে তুমি অ্যাড করতে চাইছো, তাহলে ডেক ডেক তো তোমার এখানে নেই কিছু, তাহলে ও দেখো এখানে তোমার ইন্টারফেসটা একটু আলাদা। তোমরা পরপর পরপর দেখতে থাকো, এখানে যে আমি অ্যাডে গেলাম, অ্যাডে গিয়ে আমি ধরো একদম বেসিক দিলাম, ঠিক আছে, বেসিকটাকে চুজ করলাম, মানে আমি একটা বেসিক কোশ্চেন অ্যান্সার ফ্রন্ট আর ব্যাকের উপর এরকম করে আমি সিলেক্ট করতে চাইছি, ঠিক আছে? পরে আমি ডেকটাকে কি করলাম, ডেক এখানে ডিফল্ট আছে, তো ডেক ডিফল্টের বদলে আমি এখানে পাতি লিখে দিলাম জিওগ্রাফি, চুজ চুজ না করে আমি অ্যাড করলাম, তাহলে জিওগ্রাফিটা এখানে অ্যাড হয়ে গেল। এবার ফ্রন্টে ওই একই রকম ভাবে দিলাম হোয়াট ইজ দ্য প্রাইমারি রিভার অফ ইন্ডিয়া, তুমি দিলে হচ্ছে গ্যাঞ্জেস, ওকে, এটাকে অ্যাড করে দিলে। তারপর হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল তুমি এখানে কলকাতা লিখে অ্যাড করে দিলে, ঠিক আছে? এই দুটো গেল, এই ক্লিক করলে ও তোমাকে সাথে সাথে বললো স্টাডি নাও, স্টাডি নাও তো তুমি যেই গেলে হোয়াট ইজ দ্য প্রাইমারি রিভার অফ ইন্ডিয়া, একই রকম ভাবে ওখানে যেগুলো হচ্ছিল প্রাইমারি রিভার অফ ইন্ডিয়া তুমি সিলেক্ট করে দিলে গ্যাঞ্জেস, তুমি বললে যে এটা ইজি, মানে আমার আমার এটা ইয়েতে হয়েছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, শো অ্যান্সার কলকাতা, তুমি বললে এটা ইজি আছে, তারপরে বলো কংগ্রাচুলেশন ইউ হ্যাভ ফিনিশ দ্য ডেক ফর নাও, ঠিক আছে? এটা তো গেল একদম একটা বেসিক ইউজেজ। এইবার আস্তে আস্তে এই ডেকের মধ্যে তুমি তো বলবে যে সোমাদা আমি তো তুমি তো শুধু দেখাচ্ছ একটা টেক্সট আর একটা ইয়ে করতে পারছি, আমার আমরা তো অনেক রকমের প্রশ্ন করি, কখনো আমরা একটা ইমেজ দেখিয়ে এই ইমেজটাকে কি করে আমরা অ্যাড করতে পারি কি না করতে পারি, এই সমস্ত অনেক হরেক রকমের জিনিস থাকে, তাহলে সেইগুলো আমরা কি করে করব, ঠিক আছে? তো সেইগুলো কি করে করা যায় সেইটার জন্যই অ্যাঙ্কির অনেক টুলস আছে এক্সট্রা, সেইগুলো আমরা এবার একে একে দেখবো।
এবার আমরা ধরলাম কিছু একটা অ্যাড করছি, ঠিক আছে? এবার অ্যাডে এই যে এই অপশনগুলো আছে, রিভার্স কার্ড, টাইপ ইন অ্যান্সার, এইগুলো সমস্ত আমরা দেখতে পাবো। তো সেখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইমেজ অক্লিউশন বলে একটা জিনিস আছে, ঠিক আছে? তো ইমেজ অক্লিউশন, ইমেজ অক্লিউশন বেসিক্যালি বাই ডিফল্ট কিন্তু থাকে না। ইমেজ অক্লিউশনটা আমাদের ইয়ে থেকে আসে আর কি। ইমেজ অক্লিউশন আমাদেরকে একটা প্যাকেজ অ্যাড করতে হয়। তো ইমেজ অক্লিউশন আমরা কি করে অ্যাড করতে পারি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তোমরা পরে করে নেবে। এইখানে যদি তোমরা ইয়েতে টুলসে যাও, টুলসে গিয়ে অ্যাডনে যাও, ঠিক আছে? অ্যাডনে দেখো আমার একটা অ্যাডন এখানে তৈরি করা আছে, ইমেজ অক্লিউশন। তো তোমরা কি করবে না, এখানে গুগলে গিয়ে এই যে ইমেজ অক্লিউশন অ্যাঙ্কি বলে সার্চ করবে, এইটা হচ্ছে সেইটা লিঙ্কটা। ওকে, অ্যাঙ্কি আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, অ্যাঙ্কি ইমেজ অক্লিউশন, OCCLUSION, ইমেজ অক্লিউশনকে তুমি যখন এখানে সার্চ করলে, তো ইমেজ অক্লিউশনের তোমার এইখানে একটা নাম্বার পাবে। টু ডাউনলোড দিস অ্যাড অন প্লিজ কপি পেস্ট দ্য ফলোয়িং কোড ইন অ্যাঙ্কি 2.1, ঠিক আছে? এইখানে এসে তোমরা কি করবে, এই যে জাস্ট যে গেট অ্যাডাউন্সে যাবে, গেট অ্যাডাউন্সে এই কোডটাকে দিয়ে ওকে করলেই ওই অ্যাডনটা তোমার এখানে অ্যাড হয়ে যাবে। এবার ইমেজ অক্লিউশন তাহলে কি কাজ করছে তাহলে আমরা দেখি। এইটা এগেন রেকর্ডেড থাকলো, তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে যোগাযোগ করবে। তো তোমরা এখানে ধরো দিলে যে ইমেজ অক্লিউশন এনহ্যান্সড বলে তুমি এইটাকে সিলেক্ট করলে জিওগ্রাফির আন্ডারে, ঠিক আছে? এবারে ইমেজ অক্লিউশনে দেখো এখানে একটা, এটা একটু বড় করি, ইমেজ অক্লিউশনে এখানে দেখো একটা পার্টিকুলার ইয়ে আছে, অ্যাড ইমেজ অক্লিউশন। তো আমার মনে আছে ক্লাস 7-এ আমরা একবার ইয়ে করেছিলাম, আমি ওই ওই এক্সাম্পলটাই তোমাদেরকে এখন দেখাবো। ওই আমাদের হার্টের ছবি দিয়ে দিত, জানো তো, হার্টের ছবি দিয়ে দিয়ে বলতো কোনটা এই ভেন্ট্রিকল, কোনটা কি, এরকম সমস্ত জিনিসগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমাদের পরীক্ষায়। ওরকম ইয়ে দিয়ে মানে হার্টের ছবিটা দেওয়া থাকতো, ওখানে আমাদেরকে গিয়ে লিখতে হতো যে এই এই পার্টগুলো এরকম। তো এরকম একটা কিছু জিনিসকেও আমরা অ্যাঙ্কিতে কনভার্ট করতে পারি শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার না। ইমেজ অক্লিউশনে কি হচ্ছে না, এই আমি ইমেজটাকে নিলাম, আমার কাছে এইখানে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? তোমাদের যদি এইটা একটু ডিফিকাল্ট লাগে তোমরা একটু আমার সাথে বিয়ার করো, তোমরা যখন করবে তারপর যদি কোনো প্রবলেম হয় তোমাদের তোমরা আমাকে বলবে। এখানে অ্যাড ইমেজ অক্লিউশন, এখানে শাটার স্টকে গেলে এই যে এই এই পার্টিকুলার ইমেজটাকে আমি অ্যাড করছি, ঠিক আছে? আমি ওপেন করলাম, এটা দেখো একটা হার্টের ইমেজ আছে, ঠিক আছে? এই ইমেজটাকে তোমাদেরকে বোঝাতে পারছি যে কোশ্চেনটা কি টাইপের হবে, মানে এই যে বিভিন্ন পার্ট গুলো আছে, এই যে হার্টের বিভিন্ন যে পার্ট গুলো আছে এই পার্ট গুলোকে আমি মনে রাখতে চাইছি, ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে রাখবার কোনো ইয়ে খুঁজে পাচ্ছি না, মানে আমি কিছুতেই মনে রাখতে পাচ্ছি না যে কি ইয়ে আছে। তো অ্যাঙ্কি আমাকে এখানে কি করে হেল্প করতে পারে, প্রশ্নটা কি তোমাদের কাছে ক্লিয়ার, মানে কি প্রবলেমটা আমরা সলভ করতে চলেছি? হ্যাঁ হ্যাঁ, খুব ঠিক আছে, ঠিক আছে? তো এইবারে আমরা কি করব, এই যে ছবিটা আছে, ছবির এখানে জাস্ট এই যে এই টুলটা আমাদের বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে, যে বিভিন্ন এই যে আর্টারিজ, অরোটা, পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইনস, লেফট অট্রিয়াম, এগুলোকে আমি সব এরকম করে ঢেকে দিলাম, ঠিক আছে? এই টুলটা কিন্তু অ্যাঙ্কি ওই যে তোমাকে তোমাদেরকে বললাম না, ইমেজ অক্লিউশন ওই অ্যাডনটা থ্রু দিয়ে দিল, ঠিক আছে? তারপর ধরো আমি এগুলো পালমোনারি ভেইনস আমি মনে রাখতে পারছি, আমি অট্রিয়ামটা মনে রাখতে পারছি, এগুলো আমার দরকার নেই, এইটা আমার দরকার আছে। রাইট ভেন্ট্রিকল আমি মনে রাখতে পারছি, সহজ আছে, ইনফিরিয়ার ভেনা কাভা। এইবারে এইগুলো করার পরে এখানে একটা অপশন আছে, আমি কিভাবে আমার কার্ডটাকে বানাতে চাই, হাইড অল গেস ওয়ান, আমি এইটা করতে চাই, মানে একটা একটা করে আমি গেস করে যেতে চাই, ঠিক আছে? তা আমি কি করলাম, এইটাকে মেরে দিলাম, হাইড অল গেস ওয়ানকে মেরে দিলাম। এখানে দেখো বলছে 14টা কার্ড অ্যাডেড হয়েছে, ঠিক আছে? করে আমি এটাকে ক্লোজ করলাম, করে আমি এটাকে আবার ক্লোজ করে দিলাম। এইবারে দেখো আবার ও স্টাডি নাও দিল আমাকে, এবার স্টাডি নাওতে দেখতে পাচ্ছ কি কিরকম এলো, সবার সবাই কি বুঝলে কি হলো এই অবধি? ঠিক আছে, সবাই বুঝলে এই অবধি কি হলো? কারো কোনো ডাউট আছে এই স্টেপ অবধি, যে আমি কি করলাম, মাথার উপর দিয়ে গেল এটা, কিছু হলো না?
কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, কিন্তু যে এই ব্যাপারটা বুঝতে পারছি না, এটা হলো না। দাদা একটু প্রবলেম হচ্ছে। কিসে প্রবলেম হচ্ছে বলো? তোমার ইমেজ ইমেজ অকলিউশনটা তুমি মোবাইল অ্যাপে পাবে না। না মানে আমি দেখে রাখছি, পরে যদি মানে কোনোভাবে আমি করে নেবো, তো ওটা মানে এই ইমেজটা আসছে মানে এই ইমেজ অকলুশনের জায়গাটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ইমেজ অকলিউশনের জায়গাটা প্রবলেম হচ্ছে, তো আমি একটু দেখে নিই এইটা, আবার একবার ঘুরে আমি পুরো জিনিসটা ওয়াক থ্রু করে দিচ্ছি। টুলসটা তো এ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে না? হ্যাঁ, আমি আমি পুরো ঘুরিয়ে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরেকটা ইমেজ করে দেখিয়ে দেবো। ওকে, তো আপাতত তোমাদেরকে এইখানে দেখাই আমি আনসার গুলো কি করে করবো। এই যে শো আনসার করলাম একই ভাবে, মানে এই যে লাল যেটা আছে এইটাকে আমি আনসারটা ইয়ে করতে চাইছি। আমি মনে মনে ভাববার চেষ্টা করছি যে আচ্ছা এটা কি ছিল আমার, এই যে অ্যাকচুয়াল ইমেজটা এইটা, ঠিক আছে? এই যে শাটার স্টপটা, এটা আমার অ্যাকচুয়াল ইমেজটা। এবার এটা আমি গুগল থেকে তোমাদেরকে দেখাবো বলে আগে ডাউনলোড করে রেখেছিলাম। এই যে উপরে এই জায়গাটা ছিল হচ্ছে ইয়েতে কি ছিল, এটা এটা সুপিরিয়ার ভেনা কাভা। আমি কি মনে রাখতে পারছি সুপিরিয়ার ভেনা কাভা? না, আমি পারছি না, তাহলে এটাকে আমি হার্ড করে দিলাম, ঠিক আছে? তারপরে আমার এই দিকটা দিল আর কি। এই যে এইটা কি ছিল, এইটা ছিল হচ্ছে আর্টারিজ। আর্টারিজ কি আমি মনে রাখতে পারছি? আমি দেখলাম হ্যাঁ মনে রাখতে পারছি, তাহলে আমি এটাকে ইজি মেরে দিলাম যে আর্টারিজটা আমার আমার জন্য ঠিক আছে। করে আমি তারপরে এই যে আমার আরোটা আওরটা সরি আওরটা এটা এলো, তো এইটাকে আমি মনে রাখতে পারছি? আমি দেখলাম না এটাও পারছি না, এটাও আমি এটাকে এগেইনে মেরে দিলাম হার্ড করে। আমি এরকম পরপর পরপর সব ইয়েগুলো করে যেতে থাকবো, ঠিক আছে? এইবারে তুমি যে কথাটা আমাকে বললে যে আমি বুঝতে পারছি না যে কি করে করে, তো আমি আবার ইমেজ অকলিউশনটা একবার তোমাকে দেখিয়ে দিই। এখানে আমরা কি করব, ইমেজ অকলিউশন একটা অ্যাঙ্কির অনেক রকমের অ্যাড অন আছে, এই যে বিভিন্ন পুরো ডেভেলপার কমিউনিটি আছে, এরা ছাত্রদেরকে সাহায্য করবার জন্য এইগুলোকে সমস্ত ব্যবহার মানে ইয়ে করতে থাকে আর কি, আপগ্রেড করতে থাকে। তো অ্যাঙ্কির এরকমই একটা অ্যাড অন হচ্ছে ইমেজ অকলিউশন। এই অ্যাড অনটা কি কাজ করে, এই অ্যাড অনটা আমরা ফার্স্ট অফ অল কোথা থেকে পাবো? অ্যাডনটার জন্য আমরা গুগলে সার্চ করবো ইমেজ অকলিউশন বলে। ইমেজ অকলিউশন বলা লেখার পরে, ইমেজ অকলিউশন অ্যাঙ্কি বলে, ইমেজ অকলিউশন লেখার পরে আমরা এই এইভাবে ইয়ে যেই করে যাবো, স্ক্রোল করে গেলে আমি একটা এরকম একটা এখানে কত ডিজিট আছে, একটা 10 ডিজিটের মতো নাম্বার পাবো। এই 10 ডিজিট নাম্বারটাকে আমি তুলবো, তুলে আমি কি করব, এইখানে টুলসে আসবো, অ্যাডনসে গিয়ে আমি ইয়ে করবো আর কি, গেট অ্যাডাউন্সে যাবো। গেট অ্যাডাউন্সে করে আমি এই কোডটাকে করে ওকে করে দেবো, ঠিক আছে? করার পরে এই অ্যাডাউনটা আমার তৈরি হয়ে যাবে। তারপরে আমি যখন একটা কার্ড, এবারে তো কি হলো, আমার অ্যাডাউন তৈরি হলো, এবার আমি ফ্ল্যাশ কার্ড অ্যাড করছি। ফ্ল্যাশ কার্ড যেই অ্যাড করলাম, এই টাইপে আমি ইমেজ অকলিউশন এনহ্যান্সড বলে আমি ইয়ে করলাম, ঠিক আছে? ইমেজ অকলিউশন এনহ্যান্সডকে আমি করলাম আর ট্যাগ দিয়ে দিলাম জিওগ্রাফি। আর এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছি আমি, ইমেজের আইকনটা, এটাকে আমি সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পরে ধরো আমি আরেকটা কিছু ইয়ে থেকে গুগল থেকে ডাউনলোড করি, ইমেজ অফ হিউম্যান অ্যানাটমি। ঠিক আছে, ধরো আমি 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 এই ইমেজটাকে ডাউনলোড করছি, ওকে? হ্যাঁ, মানব মাইতি আর সৌমেন গুড়িয়া হ্যাভ রেজড হ্যান্ড, বলো তোমাদের কি সমস্যা, কিছু প্রবলেম হচ্ছে? হ্যাঁ, ওই ছবিটার ব্যাপারে ওইটা বলছেন একবার বলবেন বলে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ওটাই বলছি। এই যে ছবিটা এলো আমাদের, এই ছবিটাকে আমরা কি করলাম, এই যে এক সেকেন্ড দাঁড়া, তো দরজায় কেউ এসছে। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ সরি, তো যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে এখানে আমাদের ইমেজটা ছিল, ইমেজটাকে আমি ডাউনলোড করি আগে। হ্যাঁ, সেভ ইমেজ অ্যাজ করে আমি এখানে ডাউনলোডে একটা পিএনজি হিসেবে এটাকে সেভ করলাম, ওকে? সেভ ইন্টারনাল অর্গানস পিএনজি দিয়ে এটাকে আমি ওপেন করলাম, সরি, এটাকে সিলেক্ট করে আমি এই ইন্টারনাল অর্গানসের ইমেজটাকে ওপেন করলাম, ওকে? তো তোমরা দেখতে পাচ্ছ তাহলে এই ইমেজটা আমার কাছে চলে এলো। এটা আমার কাছে ইন্ডিয়ার ম্যাপও হতে পারে, কিছুও হতে পারে, তোমাদের নিজেদের পড়াশোনার মতো। হ্যাঁ, যেটা দরকার। এবারে আমার কাজ হচ্ছে যে এইগুলোকে
যাতে আমি ভালো করে মনে রাখতে পারি, সেই সেই জন্য আমি কি করব না, আমি অ্যাঙ্কিতে কি করে কার্ডটা বানাবো না, এই এইখানে খালি এই যে আমার এই টুলটা সিলেক্টেড থাকবে, এই টুলটা সিলেক্টেড এর পরে এটাকে ধরে ধরে আমি খালি এগুলোকে সব ইয়ে করে দেবো, ঠিক আছে? হার্ট যেমন আমি জানি আমি মনে রাখতে পারছি, কোনো অসুবিধা নেই, কি হার্টটাকেও আমি করে দিলাম, একটু সময় নিয়ে করি। কারো এই অবধি আবার কোনো অসুবিধা হলো? এই যে আমি ঘুরে সেকেন্ড টাইম দেখাচ্ছি, কি কি বুঝতে পারছি না, কি বলো? বলছিলাম যে ওই ইমেজটা না, ওটাকে ডাউনলোড না করে সিম্পল কপি পেস্ট করা যায় না? ইমেজটাকে কপি পেস্ট করা যায়, দেখাচ্ছি তোমাদেরকে ওটা। হ্যাঁ, এটা তো ইয়ে করতে হচ্ছে, মানে এটা তো বেসিক্যালি আমি যেহেতু কোশ্চেন, আমি আমার কোশ্চেন পেপার তৈরি করছি বলে আমাকে ইমেজও কপি পেস্ট করা যায়। একটু দাঁড়া, দেখাচ্ছি সব, উতলা হয়ে না। হ্যাঁ, ইনটেস্টাইন ইউরিনারি ল্যাডার, আমি পুরোটাকে এরকম করে ঢেকে দিলাম, ঠিক আছে? দিয়ে আমি করলাম হাইড অল গেস ওয়ান, এটাকে করে আমি ক্লোজ মেরে দিলাম। দিয়ে আমি এটাকেও তারপরে ক্লোজ করলাম, এই যে ইমেজ ইমেজ অকলিউশনের যেটা হয়েছে, ঠিক আছে? তো এখানে আমি আবার দেখতে পাচ্ছি জিওগ্রাফিতে আমার দেখাচ্ছে, এই যে স্টাডি নাওতে এটা পরে আসবে, বুঝতে পেরেছো তো? এগুলোর পরে আসবে। হ্যাঁ, ওই যেটা আমরা অ্যাড করলাম না, ওটা এটার পরে আসবে। তো কারো কি এই জায়গাটা বুঝতে অসুবিধা হলো কোনো? সবাই সবাই ক্লিয়ার আছো? কারো কোনো অসুবিধা আছে এই অবধি? কারো কোনো অসুবিধা আছে? দেখতে পাচ্ছ তোমরা যে এক এক করে ইয়েগুলো, এই দেখো এবার হিউম্যান অ্যানাটমিটা চলে এলো, ঠিক আছে? তাহলে প্রথমটা কি ছিল? এই এটা এটা ছিল, মানে আমি আমি জাস্ট মনে করার চেষ্টা করছি যে ব্রেন এটা আছে, সেকেন্ডেরটা কি হবে, আমি জাস্ট আমার মানে মাইন্ডে নেওয়ার চেষ্টা করছি আর কি, ঠিক আছে? এটা ব্রেন, ওকে, এটা এটা ইজি ছিল, ঠিক আছে, চলো। তো প্রত্যেকের কাছে ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে এই অবধি? এইবারে আরেক ধরনের কোশ্চেন হয় দেখবে তোমরা, ওই যে প্ল্যান টাইপের সেন্টেন্স কারেকশন করতে গিয়ে তোমরা যেগুলোকে দেখতে পাও, ঠিক আছে? সেন্টেন্স কারেকশনের জন্য যে তোমার ইয়েগুলোকে কিছু কিছু টাইপের কোশ্চেন হয় না, যে মাঝখানের যে মাঝখানের কোনো একটা সেন্টেন্সের পার্ট, ওটা নট ভিজিবল টু দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তো সেইগুলোকে আমরা কি করে অ্যাড করব না, সেগুলোকেও আমরা অ্যাড করতে পারবো। এখানে ক্লোনস বলে একটা জিনিস আছে, ঠিক আছে? আর শোনাবো তোমার কোশ্চেনটা, আমি এরপরে আসছি ক্লোনসটা দেখিয়ে নিয়ে, ঠিক আছে? সরি, ক্লোজ বলে একটা জিনিস আছে, ক্লোনস কেন বলছি, ক্লোজ ক্লোজটাকে যদি আমরা সিলেক্ট করি এই টাইপের ক্যাটাগরিটা, আমরা কি করতে পারি, এই যে দেখো এখানে আমি দিলাম, আমি এখানে এরকম একটা স্টেটমেন্ট দিলাম, নিউ দিল্লি ইজ ইন্ডিয়াস ক্যাপিটাল। দাঁড়াও, তারা তৈরি করে নি, সরি সরি, এখান থেকেই তো ডেক তৈরি করতে পারবো। হ্যাঁ, ক্লোজ, চুজ, আমি এটাকে জিওগ্রাফির বদলে ভাবো আরেকটা কোনো ডেক আমি বানালাম, সেটা হচ্ছে গিয়ে র্যান্ডাম, ঠিক আছে? আমি একটা র্যান্ডাম বলে একটা অ্যাড করে দিলাম, ওকে, আমি একটা নতুন ডেক বানালাম আমার, যাতে আমার এটাকে তোমাদেরকে দেখাতে সুবিধা হয় আর কি, ঠিক আছে? আমি দিলাম এখানে নিউ দিল্লি ইজ ইন্ডিয়াস ক্যাপিটাল, তোমরা করলেই বুঝতে পারবে যে এটার ইয়েটা কি হবে, নিউ দিল্লি ইজ ইন্ডিয়াস ক্যাপিটাল। তো এইখানে দেখো এই পার্টটাকে আমি সিলেক্ট করলাম, নিউ দিল্লি, নিউ দিল্লি হচ্ছে আমার মেন মনে রাখার জিনিস কোনো একটা স্টেটমেন্টে। তো সেই স্টেটমেন্টটা আমি কি করলাম, ক্লোজ ডিলিশন এরকম মেরে দিলাম, ওকে, করে আমি এটাকে অ্যাড করে আমি ক্লোজ করে দিলাম। এবার যদি র্যান্ডামে যাই, আমি স্টাডি নাওতে যাচ্ছি, স্টাডি নাওতে, বুঝতে পারলে জিনিসটা কি হলো, নিউ দিল্লিকে আমি ওখানে নিউ দিল্লিকে আমি ইয়ে করেছিলাম আর কি, ওখানে বলেছিলাম যে এটা ডট দিয়ে দাও যে এটা ইন্ডিয়াস ক্যাপিটাল। তাহলে যেই আমি শো অ্যান্সার করবো এবার, তাহলে ও দেখাবে যে নিউ দিল্লি ইজ ইন্ডিয়াস ক্যাপিটাল। এইবারে ধরো এইখানে তোমাদের একটা মজার জিনিস দেখাই, এবারে তোমরা যখন পড়াশুনো করছো এইগুলো কি করে ইউজ করতে পারো, ধরো ইন্ডিয়া বলে উইকিপিডিয়াতে তুমি সার্চ করলে, ঠিক আছে? ইন্ডিয়া নিয়ে অনেক কিছু লেখা আছে উইকিপিডিয়া থেকে, উইকিপিডিয়াতে
তো তুমি এরকম এই ফার্স্ট প্যারাগ্রাফটা ধরো তুলে নিলে, সবাই ফলো করতে পেরেছো এই যে ক্লোজ জিনিসটা কি হয়, সবাই কি মানে একটা আইডিয়া করতে পেরেছো ক্লোজ কি হলো তখন? হ্যাঁ শুধু নাম মানে, হ্যাঁ ওটা বোঝা যাচ্ছে। হ্যাঁ তো তাহলে এই ধরো এই পুরো সেন্টেন্সটা আছে, ঠিক আছে। এবারে ধরো তুমি এরকম কাউকে দিয়েছো আর কি, তুমি জানতে চাইছো যে রিপাবলিক ইন্ডিয়াকে হিন্দিতে কি বলে, এই পার্টটাকে তুমি ক্লোজ মেরে দিলে, ঠিক আছে। ইন্ডিয়া কোন জায়গার পার্ট, সাউথ এশিয়ার পার্ট, সাউথ এশিয়াটাকে তুমি ক্লোজ মেরে দিলে, ঠিক আছে। ইন্ডিয়া বাউন্ডেড বাই উইথ ওশান অন দ্য সাউথ, ইন্ডিয়ান ওশানটাকে তুমি ক্লোজ মেরে দিলে, কোন ওশান অন দ্য সাউথ ওয়েস্ট, আরবিয়ান সিটাকে তুমি ক্লোজ মেরে দিলে, ঠিক আছে। ইট শেয়ার্স ল্যান্ড বর্ডার্স উইথ, কোন কান্ট্রির সঙ্গে ওয়েস্টে ল্যান্ড বর্ডার করে সেটাকে তুমি ক্লোজ মেরে দিলে, আর ওয়েস্টে কোন কোন কান্ট্রির সঙ্গে করে সেটাকেও তুমি ক্লোজ মেরে দিলে, ওকে। করে তুমি এটাকে অ্যাড করলে, ঠিক আছে। এইবার দেখো, এবার ডেক্সে গেলাম, র্যান্ডম স্টাডি নাও, এটা তো শো অ্যান্সার করলোই, এটাকে ইজি করে যেই বেরিয়ে গেলাম, এই যে দেখো ইয়েতে প্রতিটা জায়গায় প্রথমটাকে বলছে শো অ্যান্সার করবে এটাকে, ঠিক আছে। হিন্দিতে কি বলে, যেই আমি শো অ্যান্সার করলাম কি হলো, এটা এই যে চলে এলো এখানে দেখো, ভারতীয় গণরাজ্য, ঠিক আছে। এটাকে ইজি, ইজ আ কান্ট্রি ডট 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 ইন, এটা সাউথ ইস্ট এশিয়া, শো অ্যান্সার করলাম সাউথ ইস্ট এশিয়া চলে এলো, ইজি আবার মেরে দিলাম। বাউন্ডেড বাই এই ইন সাউথ, ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান ওশান অন দ্য সাউথ, ঠিক আছে। আবার ইজি মেরে পরেরটায় চলে গেলাম, সাউথ ওয়েস্টে বাউন্ডেড বাই আরবিয়ান সি, আরবিয়ান সি আমি ঠিক গেস করতে পেরেছি, আচ্ছা ঠিক আছে। তারপরে আবার তো ইজি মেরে আমি পরেরটায় চলে গেলাম, ইট শেয়ার্স বর্ডার উইথ ডট 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 টু দ্য ওয়েস্ট, কি না পাকিস্তান। এইটা একটা জিনিস হচ্ছে কিন্তু মানে জাস্ট যে পোর্শনটা চাইছে সেই পোর্শনটা, বাকি পোর্শনটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে চায়না নেপাল ভুটান এন্ড এইগুলো পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে, সেটা এটা আলাদা আলাদা। তাহলে কি করতে হবে আমাকে, পুরো ওই ইয়েটাকে করে দিতে হবে, মানে আলাদা আলাদা কোশ্চেন, এটা বেসিক্যালি ওরকম করার জন্যই যে আলাদা আলাদা কোশ্চেন একটা ইয়ে থেকে ফর্ম করা, বুঝতে পেরেছেন তো। ক্লোজেরও এরকম আরেকটা অপশন হয় বুঝলেন তো দাদা, ওটা না আমি নিজেও এক্সপ্লোর করে দেখিনি। এইখানে ক্লোজের একটা এই যে ক্লোজ ডিলিশন বলে একটা অপশন হয়, এটা পরে একবার করে দেখতে হবে, আমিও নিজে জানি না বলে আমি জানি না, বোধ হয় ক্লোজ ডিলিশনে এই জিনিসটা করা যায়, বুঝতে পেরেছেন তো, এই যে আপনি যেটা বলছেন। হ্যাঁ তো এটা আমরা এভাবে করতে পারি, তো তাহলে মানে যেগুলোকে ব্র্যাকেটের মধ্যে যেগুলোকে দেওয়া হবে সেগুলোতে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো চলে আসবে, বলো যেগুলোকে ব্র্যাকেটের ভেতরে যেগুলো ব্র্যাকেটের ইনসাইডে দেওয়া হবে সেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে চলে আসবে, সেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো চলে আসবে। এই যে কোন কোন কান্ট্রি ইন্ডিয়াকে নর্থে ইয়ে করে, চায়না নেপাল আর ভুটান, তাই তো? এই আমি যে শো অ্যান্সার করলাম দেখো চায়না নেপাল ভুটান চলে গেল, ঠিক আছে। এগুলো ইয়ে করে আমি ইজি মেরে চলে গেলাম, তো আমার এটা হয়ে গেল যেহেতু আমি সবকটা ইয়ে করেছি। তাহলে এবারে বলো তোমরা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে এই যে বেসিক ইমেজ অকলিউশন আর ক্লোজ এই কটা কি ইউজ করতে পারবে কি? হ্যাঁ দাদা। আর বেসিক আমি আরেকটা জিনিস দেখাই, টাইপ ইন দ্য অ্যান্সার বলেও একটা জিনিস আছে, এটা আমি ডিটেলে যাচ্ছি না, এটা রেকর্ডেড থাকুক। টাইপ ইন দ্য অ্যান্সার হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ লেখো, এরকম কোনো কোনো থাকলে এইরকম করে করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন এই ক্লোজ এই যে বেসিক টাইপ ইন দ্য অ্যান্সার করে চুজ করা গেল, হোয়াট ইজ দ্য রিজন অফ, হোয়াট ইজ দ্য রিজন অফ ডাউনফল অফ মুঘল এম্পায়ার, ঠিক আছে। ব্যাকে তুমি মনে করো এই যে এইটা যেটা আছে, হোয়াট ইজ দ্য, আমি এরকম গুগলে সার্চ করলাম, আমার তো জিকের অবস্থা বুঝতেই পারছ, হোয়াট ইজ দ্য রিজন অফ ডাউনফল অফ মুঘল এম্পায়ার, আমি কিছু একটা গুগল থেকে এরকম ইয়ে করলাম অ্যাকর্ডিং টু দ্য অথার্স বলে, এই যে করে ল্যাক অফ কন্ট্রোল,
করে আমি এখানে এখানে আমি ধরো এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তাই কি হলো, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম জিনিসটাকে, ঠিক আছে? করে আমি ক্লোজ করলাম। নো, আচ্ছা এটাকে অ্যাড করি, করে আমি এটাকে ক্লোজ করলাম, ঠিক আছে? ক্লোজ করে আবার যদি আমি অ্যাঙ্কিতে ফেরত যাই, তাহলে অ্যাঙ্কিতে আমার এটা আসবে, তো এখানে আমার এটা এটা টাইপেবল চলে এলো, দ্য মেইন রিজন বলে আমি লিখতে থাকলাম হয়তো। আমার যদি মনে হয় যে আমি ডেসক্রিপটিভ কিছুও প্র্যাকটিস করব, ঠিক আছে, তাহলে আমরা আমরা এখান থেকেও করতে পারি, দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য ডাউনফল অফ মুঘলস আর বলে 1 2 3 তুমি কিছু দিতে পারো, ঠিক আছে? মানে তোমার যা কিছু প্র্যাকটিস করার হোক। এইবারে বলি, তোমার তোমরা যখন কোশ্চেন গুলো ফর্ম করবে, এখানে আরেকটা জিনিস এবারে আসি, অ্যাঙ্কি কেন এতটা এইভাবে জিনিসগুলো সাজিয়েছে, কারণ বলা হচ্ছে ওই ওই যে মেক ইট স্টিক, যে বইটা নিয়ে তোমাদেরকে কথা বলছিলাম আমি, তখন মেক ইট স্টিকে যেটা প্রাইমারি বলা আছে যে কোনো একটা জিনিসকে আমরা ফ্ল্যাট ভাবে পড়ে গেলে একরকম, আর সেগুলো থেকে যদি কোশ্চেন ফর্ম করি তাহলে আরেক রকম। তো আমরা মানে টপাররা যেভাবে পড়াশুনো করে সেটা হচ্ছে ওরা কোনো একটা জিনিস যখন পড়ে সেইটার থেকে ওদের মাথায় সবসময় এই কোশ্চেন গুলো ঘুরতে থাকে, এই ব্যাপারটা ঘুরতে থাকে। এক তো তারা ডেফিনেটলি ইন্টেলিজেন্ট, তো ইন্টারেস্টেড বেশি হয়, যে তাদের মাইন্ডসেট আপে এটা চলতে পারে যে এর থেকে কি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? যেটা কিনা একটা মানে সাধারণ স্টুডেন্ট আর একে ইয়ে করে, আমি মনে করো রিডিং করে গেলাম, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, দ্য নর্থ অফ দ্য ইন্ডিয়া ইজ, কিন্তু এরকম নয়। তোমাকে মানে এই এই যে ইন্ডিয়া অফিসিয়ালি রিপাবলিক অফ ইন্ডিয়া ইন দ্য কান্ট্রি অফ দ্য সাউথ ইস্ট এশিয়ান দ্য সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি, এভাবে পড়াশোনা হয়, পড়াশোনার পদ্ধতিটা ওই বইটাতে এভাবেই বলা আছে, এবং অ্যাঙ্কি আমাদেরকে এই ব্যাপারটাতেই এরকম এক এক করে সমস্ত কিছুতে হেল্প করছে। এটা শো অ্যানসার করলে কি দেখাবে? এটা শো অ্যানসার করলে ওই পুরো তোমার যে ইতিহাসটা ছিল, যে তুমি যা করেছো তোমার সঙ্গে কি কি ডিফারেন্স, ও মানে ওইগুলো গ্রিন মার্ক করে দিয়েছে যে আমি এখানে স্পেলিংটা মিস্টেক করেছি, এটা রাখি, এগুলো সমস্ত গ্রিন মার্ক করে দেবে, ঠিক আছে? তো এরকম ভাবে পুরো আমরা এই জিনিস ইউজ করতে পারবো। হ্যাঁ বলো, একটা তো সমস্যা দেখছি ওখানে, যেমন অ্যান্সারে যেরকম অ্যাকর্ডিং টু অথর আছে, এবার তুমি যেরকম লিখলে দা দিয়ে শুরু করলে ওটাকে তো তাহলে রেট করে দিলে, তাহলে ওরকম কি ভুলভাল দেখিয়ে দেয় নাকি? এক্স্যাক্ট হবে না, মানে তুমি যদি সেটা মারবে এক্স্যাক্ট হবে না, কিন্তু তুমি করতেই পারো। তোমার মনে হলো আমি একদম বাই টু বাই অ্যান্সার লিখবো, যেমন আমি আমি নিজের ক্লাস 10 ফেনের পরীক্ষায় তাই করতাম, জানো তো, ইতিহাসের থেকে এক লাইন এদিক ওদিক করতাম না, আমি বুঝতাম না তো ঠিক মতো, তো তখন আমি এরকমই লিখতাম পুরো গাঁতিয়ে মুখস্থ। যদি আমার মতো ওরকম করো তাহলে তোমার পক্ষে এই টুলটা ভালো, আর না হলে যদি নিজে বুঝে শুনে বানিয়ে লিখতে যাও তাহলে ভালো, তাহলে এটা অত কাজে লাগবে না। হ্যাঁ, আরেকটা জিনিস করা যেতে পারে যে আমি চেয়ার বানানটা লিখবো, ফ্রিজ রেফ্রিজারেটর স্পেলিং মিস্টেক যেগুলো, হ্যাঁ সেগুলো আমি টাইপ করে তারপর ফ্ল্যাশ কার্ডে করতে পারি, এটাও করতে পারি, তাই না? যে স্পেলিং কারেক্ট যেগুলো সেগুলো করা যেতে পারে পরপর। তো আমি মোটামুটি এই যে বেসিক জিনিসগুলো দেখিয়ে দিয়েছি, ইমেজ ইয়েতে এবারে স্বর্ণাভ যে প্রশ্নটা করছিল, ইমেজ আমরা অ্যাড করতে পারি কিনা, ঠিক আছে? তো এখানে আমরা বেসিক অ্যান্ড রিভার্স কার্ড এই অপশনটাকে আমি সিলেক্ট করব। এবারে আমি দেখাই তোমাদেরকে যে ইমেজ অ্যাড করা কতটা সোজা, ঠিক আছে? এইবার আমরা যে ইয়েতে আসি, আমাদের ধরি আজকে ইয়ে করলাম যে হোয়াট আর দ্য, আমি এরকম একটা প্রশ্ন করলাম যে হোয়াট আর দ্য বেসিক পার্টস অফ হিউম্যান অ্যানাটমি, ঠিক আছে? এবারে বেসিক পার্টস তুমি ভাবলে যে আমি তো একটা এমনি আনসার দিয়ে বোঝাবো আর কি, ঠিক আছে, আমি ইয়ে করব না, আমি এত কিছু নিয়ে মানে এত লেখালেখির মধ্যে যেতে চাই না, আমি একটা আনসার দিয়ে বোঝালেই হয়ে যাবে। তো ওই যে হিউম্যান অ্যানাটমি বলে আমি তখন যে সার্চটা করলাম, এই যে এই ইমেজটাই আমি এলাম, ধরুন ওখানে তো আমি ইমেজটাকে কি বলে কপি পেস্ট করেছিলাম, এইটাকে আমি ধরলাম, এখানে আমি ইমেজটাকে কপি ইমেজ করলাম, ওকে, কপি ইমেজ করে এখানে আমি পেস্ট করে দিলাম, পাতি কন্ট্রোল সি কন্ট্রোল ভি মেরে দিলাম, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? অ্যাঙ্কি কিন্তু নিজে থেকে নিয়ে নিল, আমি অ্যাড করলাম, অ্যাড করে ক্লোজ, আবার অ্যাঙ্কিতে ফেরত যাই, র্যান্ডম স্টাডি নাও রিজন ইয়েতে এখানে আমি কিছু একটা আপাতত লিখে বেরিয়ে আসি শো অ্যান্সার করে, ইজি এটা, ঠিক আছে? হোয়াট আর দ্য বেসিক পার্টস অফ হিউম্যান অ্যানাটমি, ওকে, যেই আমি শো অ্যান্সার করবো ও পুরো ছবিটা দেখিয়ে দেবে আমাকে। শোনো, তোমার প্রশ্নের উত্তর পেলে?
হ্যাঁ হ্যাঁ, আমি মানে ওই ডাউনলোড করতে গেলে আবার ডাউনলোড করতে হবে, তারপরে অ্যাড করতে হবে, তাই জন্য ওটা হ্যাঁ, জিজ্ঞাসা করলাম। সুবিধা চাই তাই না, কেন অত খাটবে? ঠিক কথাই তো, আমাদের সময় একটা টাইমে ছিলাম আমরা কি বলে রেফারেন্স বই থেকে আলাদা করে এফোর শিটও এফোর শিটে ছবি এঁকে বইতে স্টেপল করে রাখতাম যে এই রেফারেন্সটা কাজে লাগবে। এখন ছেলে পুলে কপি পেস্টও করবে না, কোথায় চলে গেছে। যাক ঠিক আছে, এইটা হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এইগুলো হচ্ছে ইয়েতে ব্যাপার। এইবারে অ্যাঙ্কির লাস্ট পার্ট, যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস। মনে করো তোমরা তিনজন বন্ধু মিলে পড়াশোনা করছো, ঠিক আছে, তিনজন বন্ধু মিলে পড়াশোনা করছো, এবার এই যে কোশ্চেন ফর্ম করা, মেক ইট স্টিক বইটাতে এই ব্যাপারটাও লেখা আছে যে কোশ্চেন ফর্মিং ইজ আ টাইম কনজিউমিং থিং। এটা ডেফিনেটলি তোমার ব্রেনকে তো অনেক বেশি মানে জোর জোর দিতে হয়। তুমি ভাবো না, তুমি একটা লাইন থেকে এমনি একটা লাইনকে পড়ে চলে গেলে বা ওটাকে গাঁথিয়ে লিখে গেলে, আর তুমি একটা কোশ্চেন ফর্ম করছো, তো তখন সেই কোশ্চেন ফর্মেশনে কি হচ্ছে, তোমাকে অনেক সময় দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে কেউ যদি সেই কোশ্চেনটা তোমার জন্য অলরেডি ফর্ম করে দেয়, মানে ভাবো আজকে তোমার ভাই পড়াশুনো করছে, তুমি দেখছো যে তোমার ভাই কোনো একটা জিনিসে কমজোরি আছে, তুমি যদি কোনো একটা মনে করো বায়ো পেপারে কমজোরি আছে, তুমি যদি ওকে কোশ্চেন ফর্ম করে পড়াও না, এইভাবে ওই ইয়ে হবে। তো আমরা কি করতে পারি, আমরা অন্যের কোশ্চেনকে নিজেদের এটা অ্যাড করতে পারি। সেটা কিভাবে সেটা দেখাই তোমাদেরকে। এই যে আমি জিওগ্রাফি বলে যেটা তৈরি করেছি বা র্যান্ডাম বলে যেটা তৈরি করেছি, র্যান্ডামে এখানে একটা দেখো এক্সপোর্ট বলে অপশন আছে, ঠিক আছে, র্যান্ডামে একটা এক্সপোর্ট বলে অপশন আছে। এইটা যদি আমি এক্সপোর্ট করে দিই, ও একটা ডট এ পিকেজে এপিকেজ বলে ও একটা ফাইল তৈরি করবে, ঠিক আছে। তো তাহলে এখানে আমরা কি করতে পারবো, এই এপিকেজি ফাইলটাকে যদি আমরা এক্সপোর্ট করি, ঠিক আছে, এইখানে ধরো আমি ডকুমেন্টসে না করে আমি ডাউনলোডে এটাকে আমি এক্সপোর্ট মেরে দিলাম, ঠিক আছে। এবারে ও এটাকে এক্সপোর্ট করবে, তারপরে এইটাকে আমি আমি ধরো এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমি তোমাদের এক্সপোর্ট ফাংশন এটা কিভাবে কাজ করে এটাকে আমি ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। ফাইল ধরে আমি 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 আবার ইম্পোর্টে গেলাম, র্যান্ডাম এপিকেজি কে ধরলাম, ওপেন করলাম র্যান্ডামটা, এখানে দেখো র্যান্ডামটা কিন্তু এখানে আমার নিজে থেকে চলে এলো। বুঝতে পারলে ব্যাপারটা, মানে তুমি যদি এই যে ডট এপিকেজি ফাইলটা তৈরি হয়েছিল, ডট অ্যাঙ্কি যে ফাইলটা তৈরি হয়েছিল, এটা তোমার বন্ধু যদি তোমার সাথে শেয়ার করে, কি তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করো, তারা কিন্তু নিজেদের মধ্যে ইয়ে করতে পারবে। বুঝতে পেরেছ? কারো কি ইম্পোর্ট এক্সপোর্ট মানে আলটিমেটলি আইডিয়া হচ্ছে যে বন্ধুদের মধ্যে কি করে শেয়ার করব স্টাডি মেটেরিয়াল, বা আমি যে কোশ্চেন গুলো বানিয়েছি আমি কোনো বন্ধুর সাথে শেয়ার করতে চাই, আমার কোনো বন্ধু কোনো কোশ্চেন বানিয়েছে সেইটা বন্ধু আমার সাথে শেয়ার করতে চায়, আমরা গ্রুপ স্টাডি করছি, ও একটা পার্ট করছে আমি আরেকটা পার্ট করছি। অ্যাঙ্কি কার্ডস আমার মতো হবে, এটা কি আমরা বুঝতে পেরেছি আমরা এটা কি করে করতে পারবো? হ্যাঁ বলো। বলছি যখন এবার ফাইলটা ফর এক্সাম্পল আমার বন্ধু পাঠালো, এবার সেটা যখন খুলবো তখন ডাইরেক্টলি এখানে ঢুকিয়ে দেবে অ্যাঙ্কিতে? হ্যাঁ, এই তো জাস্ট এখানে গিয়ে ইম্পোর্ট মারতে হবে, এটা একদম চলে আসবে। তোমার বন্ধু যেটা বানিয়েছে ওটা ওকে বলবে যে পুরো পাঠিয়ে তুমি এক্সপেরিমেন্ট নিজেরটাতেই করে দেখো। এই যে র্যান্ডামটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে, আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ওকে, আমার তো নেই এখন র্যান্ডামটা। এবারে আমি এটাকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে এই যে র্যান্ডাম যে অ্যাঙ্কি ফাইলটা তৈরি হয়েছিল এপিকেজিটা, এপিকেজিটাকে ধরলাম, ইম্পোর্ট করলাম, ক্লোজ মারলাম, র্যান্ডাম চলে এলো এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা যারা মোবাইল থেকে করছো তারা একই রকম জিনিস করতে পারছো কি, কোনো অসুবিধা হচ্ছে? মোবাইল থেকে একমাত্র ইমেজ অকলিউশনটা হবে না, আর বাকি এই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি হবে, করতে পারছো? অসুবিধা হচ্ছে কোনো? কেউ কি করছো নাকি কাটিয়ে দিয়েছো? যা চাপ নিয়ে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, এটা দেখো ভালো করে, তাহলেও হবে, পরে কিন্তু করো, এটা খুব কাজের টুল। মানে তোমাদেরকে আবার যেটা বলছি, মানে এগুলো আউট অফ রিসার্চ ইয়েতে বেরিয়েছে যে এইসব টুলগুলো ইউজ করলে তবে একটা আমার মতো সাধারণ ছেলে আর কি তার কগনিটিভ এবিলিটিকে একটা মানে ওরকম ইউনিভার্সিটি টপারের জায়গায় নিয়ে যেতে পারে পড়াশোনাতে। কিন্তু দুঃখের ব্যাপার, ততদিনে আমার স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেছিলো বাই দ্য টাইম আমি এই টুলগুলো সম্বন্ধে জানতে পেরেছি। তো তোমরা ইউজ করো, ঠিক আছে। এখানে আরো আরো কয়েকটা ফিচার দেখাই অ্যাঙ্কিতে, তোমরা যখন ইয়েগুলো অ্যাড
তৈরি করছো আর কি, এখানে অ্যাড অ্যাডে যদি যাও তো এখানে দেখো আরেকটা জিনিস আছে তোমার, তুমি বিভিন্ন অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারো, বড় বড় তোমার ভিডিও ফাইল আছে, ধরো কোনো একটা ভিএলসি এর একটা কেউ ভিডিও লেকচার দিয়েছে, ভিডিও লেকচারটাকে করতে পারো, কি তোমার মনে হলো যে অনেক হলো আমি আমার অডিও রেকর্ড করি, যেমন এখানে ধরো আমি তোমাদের অডিও রেকর্ড করে দেখাই, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? দেখো ফ্রন্টে সেভ হয়ে গেল, ব্যাকে দিয়ে দিলাম আমি, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটাকে সেভ করলাম, ওকে, করে আমি অ্যাড করলাম, ক্লোজ। এটা কি র্যান্ডমে গেল না ডিফল্টে গেল, বুঝতে পারলাম না। এই দেখো এখানে আমি যে এটাকে করলাম এটা ডিফল্টে চলে গেছে, আমি ওটা ট্যাগটা চেঞ্জ করতে ভুলে গেছি। ও বাবা, আমি নিজে ইয়ে করে দিয়েছি, দাঁড়াও মিউট হয়ে গেছে। শুনতে পেয়েছো এবার? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। তো বুঝতে পারলে, তোমরা চাইলে নিজেদের ভয়েস রেকর্ড করে এখানে করে নিতে পারো, যে তোমাদের যদি মনে হয় কোন রকম কিছুতে সমস্যা হচ্ছে। ওকে, ক্লিয়ার সবার এই অবধি? হ্যাঁ ক্লিয়ার। কি মানে এটা কাজ কাজে লাগবে আদৌ? মানে জিজ্ঞেস করছি এটা তোমাদের কাজে লাগবে আদৌ? হ্যাঁ কাজে লাগবে, আর এটা লেখার থেকে ভালো, কারণ মানে 1000 টাইপ করতে হবে। আচ্ছা টাইপ ইয়ে মানে না বলছি, ওভারঅল এই জিনিসটাকে কাজে লাগবে, এই যে কনসেপ্টটা যেটা এটাকে কাজে লাগবে, ঠিক আছে? তো এইগুলো তো গেল আমাদের, মানে অ্যাঙ্কি অ্যাকচুয়ালি এবারে তোমাদেরকে দেখাই যে আরো এটা তো তোমরা ইয়েতে ইউজ করতে পারলে। এবার অ্যাঙ্কির ক্ষেত্রে কি হয়েছে, অ্যাঙ্কি টুলটা এত পপুলার আর কি তোমার ইয়ের সার্কেলে, কি বলে এই জিনিসটাকে, মানে তোমার এখন স্টুডেন্ট সার্কেলে এত পপুলার অ্যাঙ্কি টুলস, অ্যাঙ্কির তোমার সমস্ত কিছু আছে। মানে তুমি যদি ভাবলে যে আমি নিজের জন্য অ্যাঙ্কি টুল ফুল এত কে কষ্ট করে বানায়, আমি দেখি কেউ আমার জন্য বানিয়ে রেখেছে কিনা। আরো কোনো তোমার বন্ধুকে দিলে হয়তো, তো তুমি যদি পাতি গুগলে গিয়ে এরকম সার্চ করো অ্যাঙ্কি কার্ডস কেমিস্ট্রি, অ্যাঙ্কি ডেক্স কেমিস্ট্রি, ঠিক আছে? কেমিস্ট্রির জন্য এই যে এইখানে তুমি দেখো এই এত কিছু ছেলেরা তৈরি করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? হ্যাঁ দেখতে পাচ্ছ? এইখানে দেখো পিসিএম, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোন ছেলে ছিল আর কি, সে 6317 খানা 6379 অ্যাঙ্কি ডেক্স আছে, সেটাকে পুরো পরপর করে দিয়েছে। পিরিয়ডিক টেবিল, ছেলেগুলোর মনে থাকে না, পিরিয়ডিক টেবিল এটাকে বানিয়ে দিয়েছে। তো তোমাদেরকে এইগুলোকে কি করে আমরা ইউজ করতে পারি, তুমি পাতি গুগল করবে কেমিস্ট্রি অ্যাঙ্কি ডেক্স বলে সব পেয়ে যাবে, ঠিক আছে? পিরিয়ডিক টেবিল মেমোরিতে গেলাম আমি ধরো, ঠিক আছে, তোমার পিরিয়ডিক টেবিল নিয়ে একটা পরীক্ষা আছে, পিরিয়ডিক টেবিলে তুমি গেলে, পিরিয়ডিক টেবিলে গিয়ে কি করলে এখানে ডাউনলোড বলে একটা অপশন পাবে, ও কি করবে অ্যাঙ্কির যে ওই ডট এপিকেজি ফাইলটা আছে না, ওইটা ও তোমাকে দিয়ে দিল। এবার আমি কি করব, এই যে পিরিয়ডিক টেবিলের যে জিনিসটা এলো, আমি আমার অ্যাঙ্কিতে গেলাম, অ্যাঙ্কিতে ডেক্সে গেলাম, অ্যাঙ্কিতে ডেকে গিয়ে ফাইল ইম্পোর্ট পিরিয়ডিক টেবিল মেমোরি পেক্স, এটাকে ওপেন করলাম। এখানে দেখো ও বললো যে এতগুলো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, পিরিয়ডিক টেবিল মেমোরি পেক, দেখতে পেলে সবাই ডেক্সে অ্যাড হয়ে গেছে পিরিয়ডিক টেবিল মেমোরি। আমাকে কিচ্ছু করতে হলো না, কোনো এক ভালো মানে গুড সামারিটান কোনো ভালো ছেলে সে অলরেডি করে রেখেছিল এই গুগলে, এখানে আমি গেলাম, এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম, বা এটা যে কোনো সাবজেক্টে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তুমি করতে পারো। মানে আমি নিজে দেখেছি জার্মান ল্যাঙ্গুয়েজ অ্যাঙ্কি ডেক্স বলে যদি গুগলে সার্চ করে কারো জার্মান শেখার হলো, ওরকম পরপর ইয়েগুলো ল্যাঙ্গুয়েজ শেখার পক্ষেও অ্যাঙ্কিটা খুব ভালো। তো তারপরে পিরিয়ডিক টেবিল মেমোরি পেক্সে চলে এলাম, এখানে যেই গেলাম
এখানে দেখো স্টাডি নাও তে এলাম, এই এই ওয়ান কাকে মানে পিরিয়ডিক টেবিল এক কাকে ডিনোট করছে, এক্সকিউজ মি, হাইড্রোজেন, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা এই এই বেলুন কাকে, এটা বোধহয় হিলিয়াম মোস্ট প্রবাবলি, রাইট, হিলিয়াম, হিলিয়াম বেলুন, এটা দুই, এরকম করে সমস্ত তুমি ইয়ে করে করে দিতে পারো, তিন তিন ভি, ভি কি হবে, থ্রি ভি, জানি না, এটা লিথিয়াম, লিথিয়াম, রাইট, তো দেখতে পাচ্ছ এরকম করে তুমি পুরো জিনিসটাকে কিন্তু পড়াশোনা করে দিতে পারো, ঠিক আছে, এটা অন্য কেউ তোমার মানে তোমার জন্য বানিয়ে রেখে দিয়েছে, মনে করো অ্যাঙ্কিডেক্স, আলটিমেট স্প্যানিশ কনফিগারেশন, এই দেখো এতগুলো নোট আছে, এটা করে দেখি কি আছে, ডাউনলোড, আবার আমি ফাইলে গেলাম, ইম্পোর্ট, আলটিমেট স্প্যানিশ কনফিগারেশন, যত ছিল সব সব অ্যাড হয়ে গেছে, মিসলেনিয়াস এর আন্ডারে গেছে এটা, আলটিমেট স্প্যানিশ, এটাকে আমি করতে স্টার্ট করলাম, ওকে, deck is generated by over 3000 line of code and it for 7 cards orientation, okay, you can delete or suspend, first thing you should know the deck has a manual, to ki bole acche darao, instead of deck drops you right in the middle of the sentence and gives you visual cues, এটা আমাকেও দেখতে হবে, আমি এটা আমি এটা এমনি র্যান্ডম করে দেখছিলাম, তো যাই হোক, কারো কোনো প্রশ্ন আছে যে অ্যাঙ্কি ডেক্স বা এগুলোকে কি করে তোমরা ইউজ করতে পারো? না দাদা, মানে পড়াশোনার জন্য তোমরা কিন্তু এটাকে ইউজ করো, ঠিক আছে, তোমরা যদি অ্যাকচুয়ালি চাও মানে ধরো ম্যাথামেটিক্স এর ফর্মুলা হোক, ফিজিক্স এর কিছু হোক, কিছু কিছু ভাবেও তোমরা এগুলোকে ইউজ করতে পারো, যেমন তুমি ধরো কেমিস্ট্রির তো ম্যাথ ম্যাথস বলে তুমি ম্যাথমেটিক্স বলে সার্চ করলে, ঠিক আছে, ম্যাথ অ্যাঙ্কিওয়েব, এখানে এই যে কোনো একটা ম্যাথের যে ডেফিনেশন কিছুও হোক, ডিপ লার্নিং, 12x12 মাল্টিপ্লিকেশন টেবিল, গ্রাফ থিওরি, বেসিক্স, এগুলো যে কোনো একটা জিনিস নিয়ে তুমি কিন্তু কাজ করতে পারো, ঠিক আছে, মানে তাদের জন্য কিছু নেই, হ্যাঁ, ছোট বাচ্চাদের জন্য, ছোট বাচ্চা মানে কি ধরুন কি টাইপের, এই এলকেজি ইউকেজি স্ট্যান্ডার্ড ওয়ান, দেখতে হবে এটা, বাচ্চাদের গুলো তো আমি কোনোদিন করে দেখিনি, বড়দেরই করে দেখা হয়েছে, হ্যাঁ, তো দরকার পড়েনি, তো যাক, এটা মনে হয় নিশ্চয়ই থাকবে, কারণ লোকজন এগুলো বানিয়ে রাখে, অথবা আপনি নিজেও আপনার বাচ্চাদের জন্য বানাতে পারেন নিজে থেকে কতগুলো ছবি টবি দিয়ে, ঠিক আছে, তো এটা আমি শর্টকাট বললাম, হ্যাঁ, মানে এইগুলো হচ্ছে অলরেডি কেউ করে রেখেছে, সেটা ইয়ের কারণে ব্যবহার করা গেল, এটা আমি শর্টকাট একটা বললাম ওটাই, তো ওভারঅল এই হচ্ছে অ্যাঙ্কির ফিচার্স, যে 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 জিনিসগুলো আমরা করতে পারি, প্লাস এই যে ব্রাউজ বা ইয়েতে ধর যে যে কোনো একটা র্যান্ডাম জিনিস আছে আমরা এটাকে সার্চ করে নিতে পারি, এত প্রশ্নর মধ্যে কোনো একটা পার্টিকুলার প্রশ্নকে আমি সার্চ করতে পারি, ঠিক আছে, এইগুলো সব আস্তে আস্তে তোমরা এক্সপ্লোর করে দেখতে পারো, কিন্তু অ্যাঙ্কির ওভারঅল ফিচার যেগুলো আর কি, যে অ্যাঙ্কি অন্য কিছুকে যে কোনো একটা প্রশ্ন অ্যাড করা, যে কোনো একটা ইমেজকে প্রশ্নের আকারে নেওয়া, যে কোনো একটা প্যারাগ্রাফ, একটা উইকিপিডিয়া আর্টিকেল পুরো ধরে নিয়ে সেটাকে প্রশ্নের আকারে ইয়ে করা, বা সব থেকে যেটা কগনিটিভ এবিলিটি মানুষের বাড়ায়, যে একটা আমার পুরো বড় প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা থেকে কি কি প্রশ্ন হতে পারে, সেই যে আইডিয়াসগুলো, এগুলো আমরা এই অ্যাঙ্কিতে করতে পারি, ঠিক আছে, তো ওভারঅল এই আমার মোটামুটি অ্যাঙ্কি নিয়ে বলার ছিল, এখন প্রবলেম একটাই যে অ্যাঙ্কি ওইটা তোমরা তো কেউ ডাউনলোড করতে পারলে না, আমি যেগুলো তোমাদেরকে বলে গেলাম তোমরা সেগুলোই পরপর পরপর করে গেলে, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই এখন, আচ্ছা, ডাউনলোডের ওই লিংকটা ডেসক্রিপশনে দেওয়া আছে তাই না, ডাউনলোড লিংকটা, হ্যাঁ, ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে।
তো ওটা ডাউনলোড করে নিন। আমি যেটা করি হচ্ছে সেটা আমি ইয়ে করি, আমি আপাতত রেকর্ডিংটা বন্ধ করে দিই, আর কার আমার মনে হয় বাকি যারা আছে কারো যদি ডাউনলোড করার ইচ্ছা হয় এখন বা ইয়ে থাকে তাহলে স্টপ প্রেজেন্টিং করে আমি রেকর্ডটা বন্ধ করে দিই। বাস এটা অ্যাপস ডট অ্যাঙ্কুয়েব ডট নেট ওইটাই নাকি ডাউনলোড?